24 ধামাকা আজকে উদ্বোধন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন উষা উত্থুপ, মেলোডি কুইন উষা উত্থুপ। আমরা চলে এসেছি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এবং আপনাদেরকে দেখাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠান। নিশ্চয়ই যখনই শুরু হবে আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে, সেই জন্য আসা যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। এবং আজকে নেহেরু স্টেডিয়ামে যে মানে একটা অসাধারণ আমরা মানে অনুষ্ঠান দেখতে চলেছি সেটাই আপনাদেরকে দেখাবো। একদম শুরু করে দিয়েছি লাইভটা, আস্তে আস্তে আপনারা লাইভটা জয়েন করুন, সেটা করুন। নেহেরু স্টেডিয়ামে আজকে উষা উত্থুপ তো আসছেনই, কিন্তু আরো অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা আসছেন যারা এখানে 4th April তো ফাইনাল হবে, আপনারা জানেন আজকে থেকে শুরু হচ্ছে এটা, আজকে ওপেনিং সেরিমনি, এবং তারপর যে খেলা শুরু হয়ে যাবে কালকে থেকে 4th April একদম এপ্রিলের 4 তারিখে যে ফাইনালটা হবে ওই দিন। কিন্তু প্রাইজ কি আছে জানেন? 25 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ, 25 লক্ষ টাকা। নেহেরু স্টেডিয়াম, নেহেরু স্টেডিয়ামের একদম ভেতরে আমরা যাচ্ছি এবং আজকের কি পরিবেশ, কি অবস্থা, কি অ্যাম্বিয়েন্স সেটা আপনারা দেখুন bengal.com থেকে সরাসরি লাইভে। যারা দেখছেন একটু জয়েন করুন এবং আজকের লাইভটা কিন্তু অনেক অনেক শেয়ার করতেই হবে। আমরা একদম চলে যাবো একদম স্টেডিয়ামে এবং এই মুহূর্তের বিগ ব্যাশ ধামাকা, বিগ ব্যাশ একদম 2K24 ধামাকার যে অসাধারণ অনুষ্ঠান আজকে শুরু হতে চলেছে, আজকে থেকে চলবে একদম দারুণ খেলা, মানে আজকের পর থেকে, তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। পরপর অনেক অনেক টিম, 16টা একদম ইন্ডিয়ার বিভিন্ন টিম আসছেন এবং অনেক অনেক খেলা হবে, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো আজকের লাইভে। তো সঙ্গে থাকতে হবে, যাদের যা কোয়েশ্চেন্স আছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টসে করুন এবং লাইভটা একটু শেয়ার করে দিন, কারণ আজকে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে যা হতে চলেছে সেটা তো আর নতুন করে বলার কিছু নয়, আপনাদেরকে আগেও আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো একদম সামনে চলে এসেছি, গেটটা দেখুন, নেহেরু স্টেডিয়ামটা একদম সেজে উঠেছে এবং আজকে ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো স্টেডিয়ামের পুরোটা মানে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, কি কি লাইটের কিরকম ব্যবস্থা করেছে সবই আজকে দেখাবো, তো সেটার জন্য সঙ্গে থাকতে হবে। তো যারা দেখছেন একটু শেয়ার করুন, একদম নেহেরু স্টেডিয়ামের মধ্যে চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন bengal.com, সবাইকে স্বাগত লাইভে। নেহেরু স্টেডিয়াম একদম দুর্গাপুর ক্লাব সমন্বয় পরিচালনায় হচ্ছে, আপনারা সবাই জানেন। আমরা একদম ভেতরে যাব, অলরেডি ঢাকি ঢাক নিয়ে রেডি, আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসবেন অনেক গেস্টরা এবং একটু পরে শুরু হয়ে যাবে সেই অনুষ্ঠান। আচ্ছা, কিরকম ভাবে সেজে উঠেছে স্টেডিয়াম, মানে মঞ্চ, সমস্ত কিছু আজকে দেখাবো আপনাদেরকে। কালকে প্রিপারেশনের ভিডিও দেখাচ্ছিলাম, এরকম একদম ঢাকগুলো কিন্তু রেডি, ঢাক রেডি এখানে পরপর পরপর ঢাকগুলো। হ্যাঁ, একদম এদিকে মহিলা ঢাকিও আছেন, ওনারা কিন্তু একদম ঢাক নিয়ে রেডি জাস্ট ওয়েলকাম করার জন্য গেস্টদের যারা আজকে আসবেন। আজকে তো আসবেন মেলোডি কুইন উষা উত্থুপ, আর কিছুক্ষণ পরে এখানে এই দেখুন নেহেরু স্টেডিয়াম, সকলের কিন্তু আমার মনে অনেকের অনেকের স্মৃতি জড়িয়ে আছে, দুর্গাপুরের ভালোবাসার একটা জায়গা সবার, এবং ক্লাব সমন্বয় পরিচালনায় আজকে যেটা আপনারা দেখতে পাবেন, আজকে যে একদম বিগ ব্যাশের যে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন সেটা সত্যি ধামাকাদার হতে চলেছে। চলুন ভেতরে যাই, দেখিয়ে দিই আপনাদেরকে, একটু সবাই কমেন্টস করতে থাকুন, একটু শেয়ার করুন লাইভটা। হ্যালো, ছৌ নাচের টিম লিডার যিনি আছেন একবার মঞ্চের সামনে আসবেন। ছৌ নাচের টিম লিডার চলো, এই দেখুন একবার মঞ্চের সামনে, দারুন চারদিকের এই ফ্লেক্স গুলো চারিদিকে দারুন, নারায়ণ নারায়ণ হোর্ডিং আপনারা দেখতে পাবেন, অনেকে দেখেছেন আপনারা, রাস্তায় তো প্রচুর আছে, বিভিন্ন জায়গায় আছে, দুর্গাপুর ক্লাব সমন্বয় পরিচালনায় বিগ ব্যাশ 2K24 ধামাকা। এই তো এই দেখুন আমরা একদম সামনে চলে এসেছি মঞ্চ, যেখানে মঞ্চের ঠিক সামনে আজকে মঞ্চে আসবেন উষা উত্থুপ, এই মঞ্চে আসবেন। একটু শেয়ার প্লিজ, যারা দেখছেন কমেন্টস নেই কেন, রেখার খুব কম কমেন্ট, হ্যাঁ রেখার একজনের হাই দাদা, হ্যালো হ্যালো, এখানে হবে একটু পরে উদ্বোধনী অনুষ্ঠান, চারিদিকটা দেখুন কিভাবে সেজে উঠেছে, কমেন্টস যারা করছেন থ্যাংক ইউ, যারা একটু দেখছেন লাইক ওটা একটু লাভ পেলে ভালো হয়, দুর্গাপুর তো সবাই ভালোবাসেন দুর্গাপুরকে, এবং আজকে উষা উত্থুপ জি আর একটু পরেই এই মঞ্চে আসবেন। চলুন সামনে একটু মঞ্চটা দেখিয়ে দিই কিভাবে সাজিয়ে তুলেছে পুরো মঞ্চটা, সঙ্গে থাকুন bengal.com এর। এই তো দই দিবর বলছেন দাদা কবে থেকে শুরু হবে, এই তো আজকে থেকে অনুষ্ঠান শুরু, মানে আজকে থেকে তো ওপেনিং সেরিমনি, আজকে
প্রোগ্রাম শুরু। কালকে থেকে খেলা, কালকে ক্রিকেটের আপনারা জানেন যে কর্পোরেট টিম গুলো খেলবে, তারপর একদম পরপর যে মেন মেন খেলাগুলো আর কি শুরু হবে, বিভিন্ন টিম আসছে, কি আসছে সবই জানতে পারবেন। এই দেখুন মঞ্চ সেজে উঠেছে, প্রচুর আজকে গেস্টরা আসবেন, যারা দেখছেন একটু শেয়ার করবেন। মঞ্চটা কিন্তু দারুণ ভাবে সেজে উঠেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখুন, একদম ফার্স্টে গেস্টদের যে ভিআইপি যে সিট সেগুলো পরপর 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 আছে, আর এই যে গ্যালারি তো দারুণ ভাবে সাজিয়ে তুলেছে যাতে কারো অসুবিধা না হয়, প্রচুর লাইটের অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রচুর লাইটের অ্যারেঞ্জমেন্ট চারিদিকে। এই দেখুন একদম মঞ্চ ঠিক সামনে চলে এসেছি, একদম মঞ্চের ঠিক সামনে চলে এসেছি। কমেন্টস আপনারা করুন এবং কমেন্টস গুলো আমরা অবশ্যই করবো, যারা দেখছেন একটু শেয়ার করবেন। দৈধিবর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা দেখছেন একটু কোথা থেকে দেখছেন জানাবেন, যারাই দেখছেন একটু শেয়ার করবেন। আমি আজকে স্টেডিয়ামটা ভাবছি ঘুরবো, কাল কার সঙ্গে আছে দাদা জানালে ভালো হয়, আমি সব টিম কোন কোন খেলা কি আছে সব আসেছে জানাবো, সব সঙ্গে থেকো সবাই, তাহলে শেয়ার করো, তাহলে আমি নিশ্চয়ই সব আসেছে আরো অনেক অনেককে জয়েন করুক, আমি তারপরে দেখাবো। ঠিক এই মঞ্চে আসবেন, উষা উত্থুপ একটু পরেই শুরু হবে অনুষ্ঠান, এবং যারা দেখছেন একটু একটু প্লিজ আর একটু শেয়ার হবে, কারণ অনেক অনেক সংখ্যক মানুষ আজকে দর্শক চাই। চলুন আমি একটু চারদিকটা দেখাই যে এই স্টেডিয়ামটা কিভাবে সেজে উঠেছে, হ্যাঁ চারদিকটা কিভাবে সেজে উঠেছে। আমরা অলরেডি কালকেও দেখিয়েছিলাম, কালকেও আপনাদেরকে প্রিপারেশনের ভিডিও দেখিয়েছি যে কিভাবে পুরো স্টেডিয়ামটা চারদিকে সাজানো চলছিল, প্রস্তুতি পর্বটা দেখানো হয়েছে আপনাদেরকে। কিন্তু আজকে এই মুহূর্তে যে কতটা সেজে উঠেছে সেটা আপনারা দেখুন এবং একটু শেয়ার করে দিন। না আচ্ছা সামনে সামনে একটু দেখিয়ে দিই, এই দেখুন এই দিকটাই, মানে এটা ঠিক মঞ্চের ঠিক ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, ব্যাক সাইড আর কি। আর এই যে কিভাবে সাজিয়ে তুলেছে একটু কমেন্ট, কোথায় হচ্ছে হারাথন পূজা হারু, এটা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম আমার মনে সবাই জানে, কুমার মঙ্গলম পার্কের একেবারে পাশে। এবং আজকে চারিদিকে যে স্টেডিয়ামের চারিদিকটা সেটা একটু দেখুন, আজকে উষা উত্তপ জি আসবেন একটু পরেই আসবেন, এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে, সেই জন্যই আজকে চলে আসা। আরো আরো অনেকে অনেকে আসবেন, আজকে এত বড় অনুষ্ঠান আছে। বিসাইড শুশুনিয়া হিল বলছেন মৃণাল তন্তুবাই, মৃণাল তন্তুবাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারাই দেখছেন কেমন লাগছে আজকে, আমার মনে সবাই খুব ভীষণ এক্সাইটেড, কারণ আজকে এখানে দুর্গাপুরে আসবেন উষা উত্তপ, মেলোডি কুইন উষা উত্তপ, ভাবা যায়। অনেকেই কিন্তু ওনার গান ভীষণ ভীষণ পছন্দ করেন, এত পুরনো একজন সিঙ্গার তিনি আসবেন, তাছাড়া অনেক ভালো ভালো প্লেয়ার আসবেন এখানে। যেদিন ফার্স্ট অ্যানাউন্স যে ট্রফিটা লঞ্চ হলো এবং ট্রফি উন্মোচনের দিন আমরা এসেছিলাম এখানে, ঠিক এখানেই দারুণ ভাবে সাজিয়ে তুলেছিল এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেদিন লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম। যাই হোক আপনারা পরে হয়তো কেউ না কেউ, মানে অনেকেই হয়তো দেখেছেন, পরে লাইভটা কোনোভাবে ডিলিটেড হয়ে যায়, মানে প্রবলেম হয়ে যায় আর কি ভিডিওটাতে কোনো একটা কারণে, কারণটা জানি না, ফেসবুকে কদিন ধরে খুব প্রবলেম চলছিল আপনাদের, তার জন্যই বলি যে বারবার কমেন্টস করবেন যাতে রিচটা অনেক বেশি থাকে। আর আপনারা যারা দেখছেন সবাইকে বলে, সেই দিনে এসেছিলেন একদম সেই বেস্ট প্লেয়ার কীর্তি আজাদ, আজাদ কীর্তি আজাদকে আপনারা অনেকেই সবাই চেনেন, কারণ ওয়ার্ল্ড কাপ খেলেছেন তিনি বলে 1983-তে, উনি কীর্তি আজাদ আমাদের দেশের হয়ে তিনি খেলেছেন ওয়ার্ল্ড কাপ, তো তিনি এখানে এসেছিলেন আজকে, বুঝতে পারছেন তাহলে কারা কারা আসতে পারেন, অনেকেই আজকে আসবেন। আজকে জাস্ট উষা উত্তপের নামটা আমরা সবাই সবাই জানি, অনেকদিন ধরে ঘোষণা হচ্ছে, কিন্তু এছাড়া অনেক ভালো ভালো প্লেয়াররা পরপর আসতে থাকবেন এই স্টেডিয়ামে, তো সঙ্গে থাকুন, যারা দেখছেন শেয়ার করবেন। স্টেডিয়ামটার মানে লাইট গুলো আমি দেখিয়ে দেবো, মানে এখানে এত বড় স্টেডিয়াম, দুর্গাপুরের সব থেকে বড় টুর্নামেন্ট এটা বলা যায়, ক্রিকেট টুর্নামেন্ট সেটা শুরু হয়ে যাবে, এবং সেই জন্য কিন্তু খুব সুন্দর বড় মানে পুরো জায়গাটা জুড়ে প্রচুর লাইট দেওয়া হয়েছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং মঞ্চটা বেশ বড় করে সাজানো ছিল, মঞ্চের লাইটগুলো বোধহয় ঠিক করছে একদম, মানে পুরো রেডি হয়ে গেছে, ছৌ নাচ হবে, এরকম অনেক কিছু গান নাচের মাধ্যমে নিশ্চয়ই অনুষ্ঠান শুরু হবে। আমরা কী কী হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরোটাই, যারা দেখছেন একটু শেয়ার করবেন, কমেন্টস করতে থাকুন, দেখি আমি আপনাদের কমেন্টসগুলো, যারা যারা কমেন্টস করছেন সামনে যাই একটু, নেহেরু স্টেডিয়াম একদমই তাই, মৌসুমী পে থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারাই দেখছেন। চলুন আমি একটু সামনে যাই, একটু চারদিকটা দেখিয়ে দিই, মঞ্চটা আপনারা দেখলেন, অনেকেই দেখলেন, তো একটু গ্যালারি বা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। নেহেরু স্টেডিয়াম অনেকের হয়তো আশাই হয়নি, অনেকেই আশা হয়নি, আবার অনেকেই এসেছেন, দুর্গাপুরে যারা থাকেন যারা দেখছেন একটু শেয়ার করবেন, কমেন্টস প্লিজ যারা দেখছেন। এই দেখুন এখানে ভালো আছি, ভালো আছি, ভীষণ ভালো, ভীষণ ভালো, দর্শকরাও বলুক যে কেমন লাগছে, আজকে কিন্তু দারুণ সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, সাজানো হয়েছে এখন একদম। আর এখানে সেই প্রদীপটা, মানে যে প্রদীপ প্রজ্বলন হবে, প্রদীপটাও রেডি করা হয়েছে, হ্যাঁ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা জানি যে কোনো শুভ কাজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করা হয়, এবং এখানেও তাই, এই মঞ্চে আসবেন উষা উত্তপ একটু পরেই আমরা দেখতে পাবো, ঠিক এই মঞ্চটাই
কিন্তু এখন সাজা হয়ে আমি যাবো আজ, বলছেন প্রসেনজিৎ হালদার একদম চলে আসবেন, দাদা চলে আসবেন, সত্যি দারুণ একটা প্রোগ্রাম আজকে দেখবো। এবং তার সাথে সাথে কিন্তু খেলা হবে 4th April অবধি। হ্যাঁ, তো 4th April হবে কোথায় দাদা? সোনালী ভট্টাচার্য, যেটা এটা হচ্ছে একদম দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে। কি উপলক্ষে হচ্ছে এটা? তো বিগ ব্যাস, আপনারা জানেন বড় ক্রিকেট টুর্নামেন্ট লাস্ট ইয়ারেও হয়েছিল এবং এই বছরও আবার হচ্ছে, কারণ এত বড় ক্রিকেট টুর্নামেন্ট দুর্গাপুরের মধ্যে খুব একটা হয়নি। আচ্ছা চল যাই, দেখি বাচ্চাগুলো সব রেডি হয়েছে, আমি একটু দেখে নিই কোথায় কি হচ্ছে সেটা দেখানোর জন্য কিন্তু এখন এসেছি। যেমন সাজিয়ে তুলছে চারিদিকে, সেইভাবে প্রিপারেশনটা কেমন সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকেই আজকে উপস্থিত হচ্ছেন, আস্তে আস্তে অনেকেই আসছেন, bengal.com থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতেও পাচ্ছেন এখনকার কি দৃশ্য একদম নেহরু স্টেডিয়ামে। নেহরু স্টেডিয়ামটাই একদম যেন চাঁদের হাট বসে গেছে এখনই। হ্যাঁ, এখন অনেকেই আসছেন আস্তে আস্তে। আজকে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম অন্যভাবে সেজে উঠেছে এবং আজকে দেখুন সব যারা এখানে পারফর্ম করবে তারা কিন্তু এখানে রেডি অলরেডি। তাদেরকে একটু দেখিয়ে দিই, পরপর তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে। একটু পরে আমরা দারুণ দারুণ পারফরমেন্স দেখতে পাবো এখানে এই মঞ্চেই। তো একদম বিভিন্ন স্টুডেন্টসরা তারা দেখতে পাচ্ছি আজকে এখানে রেডি। এই দেখুন, এই দেখুন, সবাই ভীষণ খুশি, তো সবাই ভীষণ খুশি আজকে, ভীষণ এক্সাইটেড আজকে। একটু পরে এত বড় মঞ্চে প্রোগ্রাম করবে সবাই, ডান্স হবে একদম জমে গেছে এখনই। থ্যাংক ইউ সবাই। কি এখানকার স্টুডেন্ট দুর্গাপুরের? ওখা, আচ্ছা, তো অনেক অনেক স্টুডেন্টসরা তারা দেখতে পাচ্ছি একদম রেডি একটু পরে এখানে পারফর্ম করার জন্য। দেখুন তারা কত খুশি আজকে, মানে একদম ছোট বাচ্চা থেকে বড় সকলের কিন্তু আজকে আনন্দের দিন বিগ ব্যাশ 2K24 কে গিয়ে, যেটা একটু পরেই ধামাকাধার হতে চলেছে। সবাই সেটার জন্য একদম মুখিয়ে আছে, সবাই ওয়েট করছে একটা বড় পারফরমেন্স দেখার জন্য এবং তারপর পরপর যে বড় বড় খেলাগুলো হতে চলেছে সেটা দেখার জন্য। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে। চলো আমি আরো চারিদিকটা দেখিয়ে দিই, সবাই কিন্তু একদম রেডি এখানে, সবাই একদম পুলিশের সমস্ত আধিকারিকরা যারা আছেন আর কি, সবাই ডিউটি করছেন বাইরে। আপনারা দেখলেন যে কত কত সিকিউরিটি, কত পুলিশ আছেন এবং খুব ভালোভাবে যাতে সুশৃঙ্খলভাবে সব হয় তারা সবাই সেভাবেই দেখছেন পুরো বিষয়টাকে, পুরো ম্যানেজ করছেন। সৌমেন ঘোষাল বলছেন সাগরভাঙ্গা থেকে দেখছেন, একটু সবাই একটু কমেন্টস করবেন কারা কারা এক্সাইটেড এই দুর্গাপুরের এই অনুষ্ঠানকে ঘিরে আর বিগ ব্যাস 2K24 কে ঘিরে। দুর্গাপুরের এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট, সব থেকে বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট বলা যায়। প্রসেনজিৎ হালদার বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার প্লিজ করবেন। চলুন একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই। এই যে সবাই আজকে ভীষণ এক্সাইটেড, সবাই এক্সাইটেড। চলুন আমি মোটামুটি যেগুলো পাশাপাশি গ্যালারি বা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো হয়েছে সবই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে সব কিছু একদম ক্যামেরা থেকে শুরু করে সব কিছুর রেডি করা হচ্ছে, অনেক অনেক ক্যামেরা আজকে চারিদিকে এই প্রোগ্রামটাকে ঘিরে স্বাভাবিক, যাতে দূর দূরান্তের মানুষ সবাই দেখতে পায় সেই ব্যবস্থা পুরো চলছে এখানে। লাইভের মাধ্যমে দেখানো হবে ওখানে। এবং আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকের এই লাইভটা। আই লাভ দুর্গাপুর বলছেন প্রসেনজিৎ হালদার, একদম দুর্গাপুরের সাথে মানে জড়িয়ে আছেন, মানে অনেক অনেক মানুষ এই বিশেষ করে স্টেডিয়ামের সাথে, আমি বলছি কি স্টেডিয়ামের সাথে জড়িয়ে আছেন অনেক অনেক মানুষ এবং দুর্গাপুরকে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে। আপনারা যারা দেখছেন সকলে এক্সাইটেড, সকলেই এই যে বিগ ব্যাশ 2K24 কবে হবে বা এটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন্সও ছিল আপনাদের। এর আগে আমি প্রথম যে লাইভটা করেছিলাম একদম প্রথম দিন, সেটা তখনও কিন্তু আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন, সাগর রুইদাস লাভ দিচ্ছে এবং আরও অনেকে। চলুন আমি চারিদিকটা এবার দেখা, একটু পরেই কিন্তু সেই অনুষ্ঠান যে ধামাকাদার পারফরমেন্স সবার সেটা কিন্তু শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই তো অনেকেই কমেন্টস করছেন, যারা দেখছেন একটু প্লিজ শেয়ার, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আজকের লাইভটা কিন্তু সকলের জন্য, সব আজকে ছৌ নাচও এখানে হবে। আজকে যারা দেখছেন বিগ ব্যাশ 2K24 একটু পরেই শুরু হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে জাস্ট তার আগের কি অবস্থা এখনই শুরু হবে তো সেটাই দেখানোর জন্য চলে এসেছি এবং এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেলে আপনাদেরকে দেখাতে শুরু করে দেবো। তো সঙ্গে থাকতে হবে সবাইকে, লাইভটা কিন্তু অবশ্যই সকলে এনজয় করছেন, এভাবে একটু শেয়ারও করে দেবেন। একটু কমেন্টস করতে থাকুন যারা যেখান থেকে দেখছেন বিগ ব্যাশ 2K24 এর চেয়ে পুরো রেডি, জাস্ট অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ মাঠ সমস্ত কিছু, বাচ্চারাও ভীষণ এনজয় করছে। হ্যাঁ, মানে এবং অনেকেই কিন্তু দর্শক আসনে বসে গেছে এবং আস্তে আস্তে ভিড়টা আরো অনেক বাড়বে।
অনেকে নিশ্চয়ই পাস সংগ্রহ করে নিয়েছেন আপনারাও যারা দেখছেন। তো যারা দেখছেন একটু কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, তাহলে ভালো হয়, আমরাও কিন্তু অ্যান্সার জানার চেষ্টা করব। এই তো দারুণ লাগছে, নিহার রঞ্জন দাস শ্যাম্পুর থেকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ, সত্যি দারুণ লাগছে এবং সবাই এক্সাইটেড আজকে, ভীষণ এক্সাইটেড। জাস্ট আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই শুরু হবে এই বিগ ব্যাশ 2K24 এর এই অনুষ্ঠান। তো সেটার জন্যই আমি আপনাদেরকে একদম শুরুতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কি হতে চলেছে, কিরকম ভাবে প্রিপেয়ার সমস্ত কিছু। তো সেটাই একদম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে, আর সঙ্গে থাকুন যারাই দেখছেন। একটু কিন্তু পরপর নিশ্চয়ই পরে একটু পরে আমরা আবার লাইভে আসবো, তখন আপনাদেরকে আবার পুরোটাই দেখাবো যে কি প্রোগ্রাম হচ্ছে বা কি কি হবে। তো সেটার জন্য কিন্তু আপনারা পরের লাইভটাও দেখবেন। হ্যাঁ, দুর্গাপুর গোপালমার থেকে দিব্যেন্দু ভান্ডারি কমেন্টস করছেন, যারাই দেখছেন এই মঞ্চতে এখনই উঠবেন বিশিষ্ট শিল্পী মেলোডি কুইন উষা উত্তপ, যারা দেখছেন একটু শেয়ার করবেন। অনুপম মুখার্জি ব্যানার্জি কমেন্টস করছেন, ব্যানার্জি থেকে দেখছেন, আচ্ছা দিব্যেন্দু ভান্ডারি বলছেন গোপালমার থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম অনেকে 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 আছেন যারা আজকের এই লাইভে জয়েন হয়েছেন, আপনাদেরকেও আমি সকলকে বলবো একটু শেয়ার করে দেবেন যাতে লাইভগুলো সবার কাছে পৌঁছে যায়। মঞ্চটা কেমন লাগছে একটু কমেন্টসে জানান তো, কেমন লাগছে সবার। তো বেঙ্গল ডট কম থেকে আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং আজকেও আপনাদেরকে মানে প্রিপারেশন দেখিয়েছি আর কি, এবং আজকেও সেই জন্য একটু আগে চলে আপনাদেরকে দেখালাম যে কীভাবে পুরো সেজে উঠেছে। আপনারা দেখলেন একদম যখন গেটে আমরা ঢুকলাম ওখানে একদম ঢাকিরা, একদম পুরুষ মহিলা সব ঢাকি কিন্তু ওখানে আছে, আজকে দেখলাম তারা একদম ওয়েলকাম করবে, সেই জন্য গেটের সামনে আছেন গেস্টদের। এবং তারপর শুরু হবে বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেমনটা আমরা জানি এখানে না ফার্স্ট প্রাইজ কি জানেন তো, চ্যাম্পিয়নশিপে হবে সেই টিম কফি পেয়ে যাবে। এখানে কিন্তু ২৫ লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ আছে, একদম সেকেন্ড রানার্স আপের মানে যারা হবে তাদের সেই টিম পেয়ে যাবে ১৫ লক্ষ টাকা, এবং থার্ড হচ্ছে ৫ লাখ টাকা। তো এরকম তিনটে এরকম প্রাইজ আছে এখানে। যারা খেলবেন মানে আমি বলে দিচ্ছি যে পরপর না, কালকে যেমন কালকে এখানে সমস্ত কর্পোরেট যে টিম সেই সমস্ত টিম আর কি খেলা হবে। আচ্ছা এখানে আবার বলছি প্রাইজের ব্যাপারটা, যারা ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন সেই তিনি পেয়ে যাবেন একটা এলসিডি টিভি, এবং কার আছে ম্যান অফ দ্য সিরিজের জন্য, আর বেস্ট যে বোলার এবং বেস্ট ব্যাটসম্যানের জন্য স্কুটি আছে। তো এরকম, এবং এখানে আপনারা এত ভালো ভালো সব মানে ক্রিকেটারদের দেখতে পাবেন, জাস্ট ভাবতে পারবেন না। অলরেডি আপনারা জানেন উদ্বোধনীর দিন তো মানে উদ্বোধন না, যেদিন কাপ লঞ্চ হয়েছিল, কাপটা যেদিন আর কি ওপেন হলো সেদিন এসেছিলেন মাননীয় কীর্তি আজাদ মহাশয়, যিনি অলরেডি বিশ্বকাপে খেলেছেন এর আগেও। আর এখানে আপনারা পরপর প্রচুর টিমে দেখতে পাবেন, মানে অনেক টিম, প্রায় ১৬টা টিম এখানে খেলবে, এবং এইটা কিন্তু পুরোটাই পরিচালনা করছে ক্লাব সমন্বয়। আপনারা জানেন ক্লাব সমন্বয়ের সুন্দর একটা পরিচালনায় কিন্তু এই পুরো প্রোগ্রামটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে। মানে অনেকগুলো টিম আছে, সমস্ত কিছু আজকে আপনারা জানতে পারবেন ঠিক কবে কি খেলা হবে। তবে এটুকু বলে দিই আগামীকাল থেকে মানে কর্পোরেট যে টিম তাদের খেলা হবে, এবং সম্ভবত তার পরের দিন থেকেই পরপর একদম ৪ তারিখ অবধি চলবে মেন যে খেলা সেটা। তো আপনারা নিশ্চয়ই অনেকেই আসবেন, অনেকেই দেখছেন যারা লাইভ, কেমন লাগছে আপনারা সকলেই জানেন। বেঙ্গল ডট কম থেকে লাইভটা একটু শেয়ারও করে দেবেন, তাহলে আরে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আজকের এই ইনফরমেশন। আচ্ছা আমার মেয়ে এই ডান্স গ্রুপে আছে, আচ্ছা তাই নাকি, সনাত মডেল কমেন্ট করছেন, প্রচুর এক্সাইটেড ওরা কিন্তু দেখলাম, যা মানে একদম রেডি, এত আনন্দ ওদের মধ্যে দেখে দারুণ লাগলো যারা আর কি ডান্স করবে। সোমনাথ মন্ডল বলছেন খেলা দেখার জন্য কোনো টাকা লাগছে জানালে ভালো হয়, না টাকা লাগছে না, ফ্রি এন্ট্রি আছে, টাকা লাগছে না, তবে পাস সংগ্রহ করতে হবে জানেন তো আগে থেকে। তো আপনারা চলে আসবেন এবং এখান থেকে পাস সংগ্রহ করে নিলেই কোনো অসুবিধা হবে না, আজকের জন্য বিশেষ করে দিলাম সব পাস লাগছে। আরও ডিটেলস সমস্ত কিছু আপনারা জানতে পারবেন, সঙ্গে থাকুন পরের লাইভটাতেও আমরা আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো। তো এই পরের একটু লাইভটাও কিন্তু সবাই আস্তে আস্তে জয়েন করে যাবেন, কারণ একটু পরেই যে একদম উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি আপনাদেরকে এখানেই দেখাবো, এবং সেই জন্য সবাইকে বলবো একটু শেয়ার করে দিতে পরের লাইভটা, যেন সবাই জয়েন করতে পারে। আচ্ছা চলুন একটু সিটিংটা দেখিয়ে দিই, হ্যাঁ এখানে ভিআইপির জন্য একদম গেস্টদের জন্য খুব সুন্দরভাবে সিটের অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা পরপর আপনারা দেখছেন, তারপরে আছে এই এই চেয়ারগুলো, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়ে দিই। এই দেখুন এই সমস্ত
চেয়ারগুলো পরপর পরপর আছে, ঠিক একদম শেষে আছে, একদম আরো চেয়ার প্রচুর শেষের দিকে চেয়ার দেখতে পাচ্ছে। তো এরকম আজকে প্রোগ্রাম দেখার জন্য এখানটাই, এখানে কালকে তো হবে, এখানে খেলা হবে মাঠের মধ্যে, আজকে বসার জন্য এই মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট এভাবে করেছে। এমনি যারা দেখতো তাদের কোনো পাস লাগতো অনেকের কোশ্চেন যে পাস আমরা কিভাবে পাবো, তাই তো সোমনাথ মন্ডল যেমন কমেন্টস করছেন, এরকম অনেকেই জানতে চাইছেন। পাসটা আপনাদেরকে এখানে অফিসে কালেক্ট করতে হবে এবং অফিসে এসে আপনাদেরকে কালেক্ট করতে হবে। আচ্ছা আমি এখানের ক্লাব সমন্বয়ের এখানে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নেবো, আমি একটু জেনে নেব যে অনেকেই দেখছেন, অনেকেই জানতে চাইছেন যে পাস আমরা কিভাবে পাবো তাদের জন্য, এখানে খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য ইন জেনারেল তো পাসের দরকার নেই, এমনি আমাদের গ্যালারিতে দেখতে পারেন তারা। আজকে খালি যারা এখানে মাঠে যে চেয়ার দেওয়া আছে তার জন্য গেস্ট কার্ডের প্রয়োজন, গ্যালারির জন্য কোনো কিছু এমনি ফ্রি, গ্যালারি সবসময়ের জন্য সবার জন্য ফ্রি আছে। থ্যাংক ইউ। তো আপনারা আর একটু পরেই শুরু হবে তো, কতক্ষণ পর এই এই নেক্সট 10 মিনিটস স্টার্ট হয়ে যাবে, পরের 10 মিনিট সবাই একদম রেডি প্রায়, আর একটু পরেই শুরু হবে। আর পাশের কথাটা আবার বলে দিই, যেটা আপনারা জানতে পারলেন একটু আগে বললেনই উনি, যে এইখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে বসার জন্য পাস লাগছে, গ্যালারিতে সেটা ক্লাব থেকে নিয়ে নিতে হয়েছে, তারা স্টেজে সামনে নিয়ে নিয়েছেন, তারা আসতেই পারছেন, এবং ওখানে যে গ্যালারিতে তাদের জন্য কোনো রকম পাস লাগছে না, সবার জন্য এন্ট্রি একদম ফ্রি আছে। চলুন বেলুন গুলো দেখুন, এরকম এই বেলুন গুলো অলরেডি রেডি আছে। আর ওই দিন মানে যখন লঞ্চ হলো কাপটা তখন কিন্তু প্রচুর বেলুন এখানে ওড়ানো হয়েছিল, আপনারা দেখেছেন bengal.com থেকে সরাসরি দেখিয়েছিলাম। সোমনাথ দা থ্যাংক ইউ যারাই যেখান থেকে দেখছেন, আশা করছি সব ক্লিয়ার হয়েছে কোশ্চেন যারা করছেন। এই দেখুন বেলুনগুলো কিন্তু একদম রেডি, আর একটু পরেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান, এবং আপনারা দেখতে পাবেন এখানেই উষা উত্থুপ যে আসবেন। এই দেখুন বেলুন নিয়ে সকলে রেডি, ফাটাফাটি একটা অনুষ্ঠানের আমরা এখনই সাক্ষী হতে যাব আর একটু পরে। আর বিগ ব্যাস আবার কিন্তু এই বছর আবার আসছে বছর অপেক্ষা আর কিছুক্ষণ, তারপরে উষা উত্থুপের প্রোগ্রাম কখন শুরু হবে এক্সাক্ট, অমল হালদার বলছেন এক্সাক্ট টাইমটা বলা খুব মুশকিল জানেন তো, অ্যাকচুয়ালি টাইম তো 5টা ছিল, তো আমরা দেখি অপেক্ষা করি, 5টাই হবে না, কারণ 5টার একটু আগে ফ্লেক্স লেখা থাকলো, আমরা শুনেছিলাম 6টায় শুরু হওয়ার কথা, আসলে 6টায় শুরু হচ্ছে, তবে আপনারা লাইভে দেখতে পাবেন, আর একটু পরেই শুরু হয়ে যাবে, আর একটু পরেই, ঠিক আছে, সবাই একটু শেয়ার করবেন আজকে লাইভটা, যারা যেখান থেকে সিকিউরিটি ওনাকে আসতে দিন। অনেকগুলো টিম এখানে আজকে খেলবে, আপনারা জানেন অনেকে, আমি একটু পরে সব ইনফরমেশন আপনাদেরকে লাইভের মাধ্যমে দেবার চেষ্টা করব, সেটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে, তাহলে সবই জানতে পারবেন। আমি ছৌ ডান্স হ্যাঁ, উসকে বাদ ও বচ্চে লোক কাজ
इसके बाद इसका वीआईपी मिनिस्टर सब आएगा, ठीक है? तो जो भी एंट्री पता चल जाएगा, जैसे आपको भाग मिलेगा। যারা অলরেডি এখন এসে গেছেন তাকে দেখতে পাচ্ছেন, আমি একটু বাচ্চাদেরকে একটু দেখিয়ে দিই, যারা একটু আগে দেখালাম ওরা কিন্তু একদম রেডি। হ্যাঁ, জাস্ট একটু পরেই শুরু হবে ওদের পারফরমেন্স, তো সেই জন্য কিন্তু সবাই রেডি। এই দেখুন ভীষণ ভীষণ এক্সাইটেড, বললাম না তখনই আপনারা দেখলেন ভীষণ এক্সাইটেড। আরো অনেক বাচ্চা উপস্থিত হয়ে গেছে, যারা ছিল না তারাও উপস্থিত, মানে পারফর্ম করবে পার্টিসিপেট করবে, তারা সবাই উপস্থিত ছিল, তারাও সব চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই। তো একদম সবাই রেডি, আর একটু পরেই ঊষা উত্তুপ আসবেন, মেলোডি কুইন, আমাদের মানে সঙ্গীত জগতের একটা নক্ষত্র, তিনি একজন, তিনি কিন্তু এখানে আসবেন এবং একটু পরে আমরা দেখতে পাবো তার পারফরমেন্স। তো সেই জন্য আপনাদেরকে একটু শেয়ারও করতে হবে লাইভটা, যারা দেখবেন তাদেরকে বলবো যে একটু শেয়ার করে এবং কমেন্টসের মাধ্যমে যদি একটু রেসপন্স করেন তাহলে ভালো হয়, কারণ এত বড় একটা প্রোগ্রাম যখন আপনাদেরকে দেখাতে চলেছি, আশা করছি সবারই ভালো লাগবে। অনেক অনেক ক্যামেরা, চারিদিকে লাইটের লাইট এবং একদম অন্য ধরনের আছে। একটু একটু যাবো, একটু পরে আপনাদেরকে দেখাবো চারদিকটা। bengal.com থেকে লাইভটা, bengal.com থেকে যারা লাইভটা দেখেন একটু শেয়ার করবেন। এই দেখুন একদম ঢাক নিয়ে রেডি। হ্যাঁ, সবাই যারা ঢাকিরা আছেন একদম, আর একটু পরে কিন্তু ঢাক বাজানোর সাথে সাথে অনুষ্ঠান, মানে যখন শুরু হবে ওপেনিং সেরিমনি, তখন আপনারা দেখতে পাবেন ঢাকিরা কিন্তু এখানে প্রায় রেডি। আর ছৌ নাচ থেকে শুরু করে অনেক কিছু হবে, তো আপনাদেরকে সেটা দেখতে হবে লাইভ। যারা দেখছেন একটু শেয়ার কিন্তু অবশ্যই করবেন, কারণ bengal.com থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে চলেছি আজকে বিগ ব্যাশ 2K24 এর যে মহা ধামাকাদার পারফরমেন্স সেটা। হ্যাঁ, ছৌ নাচের এক নিয়ে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে বলছে একটু পরেই, তো সেটা দেখাবো। আর গ্যালারি কি হবে সেজে উঠেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। কিসের প্রোগ্রাম রিনা মালাকার বলছেন, আচ্ছা এটা হচ্ছে, যারা আপনি হয়তো লাইভটা সবই জয়েন করলেন, এটা হচ্ছে বিগ ব্যাশ 2K24। এই যে ছৌ নাচের কিন্তু মুখোশ, মুখোশটা একটু দেখো, এই দেখুন মুখোশ নিয়ে, ছৌ নাচের মুখোশ নিয়ে চলেছেন পুরুলিয়া থেকে। কোথা থেকে? পুরুলিয়া থেকে এসেছেন ছৌ নাচের শিল্পীরা। হ্যাঁ, বাগমুন্ডি থানা, বাগমুন্ডি থানা থেকে কতজন আছেন? 30 জন। হ্যাঁ, 30 জন এসেছে আজকে এখানে পারফর্ম করবে সবাই। হ্যাঁ, একদম অসুর মুখোশ, এটা অসুর মুখোশ, এটা রাজার মুখোশ। ওয়াও, রাজা এবং অসুর, ওয়াও, দারুন দারুন সত্যি। আমাদের ছৌ শিল্পীরা চলে এসেছেন একদম পুরুলিয়া থেকে, দেখতে পাচ্ছেন। আর একটু পরেই পারফরমেন্স তাদের দেখতে পাবো আমরা, ছৌ নৃত্য দেখতে পাবো। আর এইখানে চারিদিকটা দেখুন কিভাবে সেজে উঠেছে, লাইট প্রচুর লাগিয়েছে চারিদিকে। আচ্ছা, মিউজিক মিউজিক বাজতে শুরু করেছে, ছৌ নাচের মিউজিক বাজতে শুনতে পাচ্ছি। ছৌ নাচের মিউজিক যারা বাজাচ্ছেন আমি একটু তাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, যারা ছৌ মিউজিক বাজাচ্ছেন, এই দেখুন এটা পুরো ছৌ নাচের টিম। হ্যাঁ, মানে মিউজিক যারা মিউজিশিয়ানরা আছে, এই দেখুন বিগ ব্যাশ 2K24, যেটা হচ্ছে বড় ক্রিকেট টুর্নামেন্ট দুর্গাপুরের মধ্যে এবং বড় জায়গাতেই হচ্ছে, নেহরু স্টেডিয়ামের মতো বড় স্টেডিয়ামে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং জাস্ট একটু পরে আমরা দেখতে পাবো তাদের পারফরমেন্স, যেভাবে আপনারা দেখলেন ছৌ নাচের জন্য অনেকে এসেছে, মুখোশগুলো তো দেখলেন, এরকম আরো অনেক শিল্পী, ছৌ শিল্পীরা, অনেক ছৌ শিল্পীরা কিন্তু এখানে আছে। দেখুন প্রচুর ছৌ শিল্পী তারা দাঁড়িয়ে আছে, আর একটু পরেই পারফর্ম করবে তারা। অলরেডি 30 জন এসেছে একদম পুরুলিয়া থেকে ছৌ শিল্পীরা এসে। আচ্ছা, এখনো সবাই সাজেনি একদম। হ্যাঁ, দেখলাম, এই দেখুন একদম পোজ দিয়ে একদম সব ফটো তুলছে এখন ছৌ শিল্পীরা। আর একটু পরে এখানেই পারফর্ম করবে তারা, তাদের মুখোশগুলো তো দেখলেনই আপনারা, এখানে মুখোশগুলো সব রাখা আছে জানেন তো, একটু দেখিয়ে দিই। এই দেখুন একদম বিভিন্ন ঠাকুরের মুখোশ, কার্তিক, গণেশ, অসুর, এরকম নানান মুখোশগুলো দেখুন। বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে। দীপ লাই বলছেন হাই, হ্যালো হ্যালো, যারা যেখান থেকে দেখেন একটু কমেন্টস করুন, কেমন লাগছে একটু জানান, কারণ লাইভগুলো তো আপনাদের জন্যই, তো সেটা জন্য একটু জানাতে তো সবাইকে হবে।
বেঙ্গল ডট কম থেকে যারাই লাইভ দেখছেন একটু শেয়ার করবেন। এই দেখুন দেখুন শুধু ছৌ যে মুখোশগুলো দেখুন কি অসাধারণ, প্রত্যেকটা মুখোশ দেখুন। এই দেখুন এগুলো হচ্ছে পুরুলিয়ার সেই ছৌ মুখোশগুলো, একটু পরে পারফর্ম করবে তো শিল্পীরা জাস্ট রেডি হবে, অনেকে রেডি এবং এই মুখোশগুলো পরে জাস্ট রেডি হবে, একটু পরেই আমরা দেখতে পাবো তাদের পারফরমেন্স। এই দেখুন ওয়াও দারুণ দারুণ, এই দেখুন খুব সুন্দর লাগছে ছৌ মুখোশগুলো, দেখুন কেমন লাগছে প্রচুর মুখোশ। আর যারা পারফর্ম করবে তারা দেখুন এই মুখোশগুলো পরে যারা পারফর্ম করবে তারা কিন্তু একদম রেডি, পরপর পরপর তারা রেডি হয়ে গেছে শুধু মুখোশ পরে আর কি ডান্স মানে ছৌ নাচ তা শুরু হওয়ার অপেক্ষা আর কিছু না। এত 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 মুখোশ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা অনেকে আজকে কিন্তু এসেওছেন আমি দেখলাম, আর একটু পরে শুরু হবে ছৌ শিল্পী 30 জনের একটা টিম আছে যেটা ওনারা বললেন আপনারা শুনলেন একটু আগে। এই যে ছৌ শিল্পীরা সবাই খুব সুন্দর পোশাক, এত গরমের মধ্যেও কিন্তু ওনারা খুব মানে এই ভারী এত হেভি ওয়েট পোশাক গুলো পরেন এবং এইগুলো পরে পারফর্ম করেন। সত্যি আমাদের বাংলার শিল্পীদেরকে স্যালুট, যারা দেখছেন একটু শেয়ার করবেন। একদম মিউজিশিয়ানরা রেডি, মানে যারা মিউজিক ছৌ নাচের যারা মিউজিক বাজাবে তারা আচ্ছা দীপ লাই বাকিরা একটু যারা যেখান থেকে দেখছেন কেমন লাগে সবাই জানাবেন। আমি একদম চলে এসেছি সেখানে সিট আছে সেখানেই, আর যারা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিগ ব্যাশ 2K24 দেখার জন্য কারা কারা এক্সাইটেড, কারা কারা ঊষা উৎসব জিকে দেখার জন্য রেডি, কারা কারা এই বিগ ব্যাশের এই অনুষ্ঠান পুরো পরপর খেলাগুলো দেখবেন। হ্যাঁ ছেলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখান থেকে দেখছেন। ঠিক আছে আশা করছি সবাই আজকে যারাই দেখছেন ক্রিকেট প্রেমী আর কি, সবাই ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলতে আমার মনে হয় সবাই ভালোবাসে, আর যারা নাও খেলে তারা কিন্তু দেখতে ভীষণ ভালোবাসে। আমরা যেরকম ভাবে টিভিতে একদম বসে যাই বড় বড় খেলাগুলো দেখার জন্য, ঠিক একইভাবে এখানেও কিন্তু বেশ বড় বড় টিমগুলো আছেন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন ভালো ভালো প্লেয়াররা, ভালো ভালো অনেক টিম আসছে এবং সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। বিগ ব্যাশ 2K24 মানে কি যে ধামাকাদার এই বছর হতে চলেছে আপনারা জাস্ট ভাবতে পারবেন না, পরপর সেটা আপনারা লাইভে বুঝতে পারবেন। আজকে একটু পরে এই উদ্বোধনী যে অনুষ্ঠানটা সেটা শুরু হলে আপনারা বুঝতে পারবেন, তো আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। যারা দেখছেন একটু শেয়ার করবেন প্লিজ, একটু কমেন্টস করতে থাকুন কেমন লাগছে লাইভগুলো। আচ্ছা লাইভে কতজন দেখছেন বলুন তো, আমি না এখানে একদম শো করছেন আমার এখানে কতজন দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ, আপনাদের মানে ওখানে কত মানে আপনাদের কতজন শো করছে, কতজন দেখছে আপনাদের কাছে শো করছে একটু কমেন্টস প্লিজ জানান। আমার কাছে একদম মানে কিছু দেখাচ্ছে না, শোই করছে না যে কতজন, মাঝে মাঝে প্রবলেম করছে তো সেটার জন্য। এই দেখুন মঞ্চটা একদম লাইট গুলো সব জ্বলে উঠেছে এবং চারিদিকে বেলুন, ওদিকে ছৌ শিল্পীরা, হ্যাঁ বাঁদিকে ওরা সব মানে ওনারা সব রেডি হচ্ছে, আর মিউজিশিয়ানরা তো দেখলেন, তার সাথে সাথে একটু পরে এই মঞ্চে প্রোগ্রাম শুরু হবে। একটু কমেন্টসে জানাবেন প্লিজ যারা দেখছেন যে কতজন দেখছেন, আমার কাছে শো করছে না তো সেই জন্য আমি আপনাদের একটু বলছি যে একটু জানাবেন কতজন শো। এই তো কমেন্টস আসছে, হাই দাদা খুব ভালো লাগছে, বিকাশ অ্যান্ড্রু সেনগুপ্তা বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, জানাবেন যে কতজন দেখছেন। যারা দেখছেন একটু জানাবেন আপনাদের কাছে কতজন শো মানে দেখাচ্ছে দর্শক ভিউয়ার্স, আমার কাছে শো করছে না বেশ কিছু ধরে এত প্রবলেম করছে না, মানে ফেসবুকের কথা বলছি এত এত প্রবলেম করছে ফেসবুকে, তো আমরা অনেক সময় জানেন তো এরকমও হয়েছে। আমি যে আমি আপনাদেরকে একটু কথা কথা শেয়ার করি, এই বিগ ব্যাশে আমরা লাইভ করতে এসেছিলাম, আমি আমরা এসেছি যেদিন একদম কাপটা মানে ট্রফিগুলো লঞ্চ হলো সেদিন এসেছিলাম, আমরা ভিডিও জাস্ট লাইভের মাধ্যমে দেখিয়েছি, লাইভটা পুরো ডিলিটেড হয়ে গেছে,
অটোমেটিক্যালি, আই ডোন্ট নো কেন কেন হয়েছে আর কি, মানে এটা কোনোদিন হয় না, কোনো রকম কিছু সেরকম মানে রেস্ট্রিকশন আসার মতো আমরা কিছু দেখাইনি, তো তাও হয়ে গেছে। তো এরকম এত বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো যেহেতু আপনারা দেখছেন আমি সবাইকে বলবো একটু মাঝে মাঝে কমেন্টস করবেন, এঙ্গেজমেন্টটা যেন বেশি থাকে, যাতে রিচটা বেশি থাকে, তাহলে এই প্রবলেমগুলো আসবে না। তো জানি না সেদিন কেন হয়েছে, এরকম অনেক সমস্যা হয়, এখন যেমন শো করছে না যে কতজন দেখছে এখন, তো এরকম অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, আমরা বিগ ব্যাশ 2K24 এর ফার্স্ট দিন থেকে আপনাদেরকে দেখিয়েছি যখন কাপ লঞ্চ হয়েছে, এবং আশা করছি আজকেও আপনাদেরকে ভালোভাবেই দেখাতে পারবো। আজকে 52 ভিউজ দেখা যাচ্ছে, কাঞ্চন পাল বলছেন থ্যাংক ইউ, আপনারা জানালে ভালো লাগে এবং আমরা বুঝতেও পারি কোথায় হচ্ছে। বিদিশা ঘোষ দোষীদেরও কমেন্টস করছেন, এটা দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে হচ্ছে, যেটা কুমারমঙ্গলম পার্কের একদম পাশে, এবং এখানে বিগ ব্যাশ 2K24 এর সেকেন্ড আপনারা এয়ার দেখতে পাচ্ছেন, যে কি অসাধারণ, মানে সমস্ত কিছুভাবে সাজিয়েছে, অ্যারেঞ্জমেন্ট ফাটাফাটি, একটা আমরা ক্রিকেট টুর্নামেন্ট দেখতে চলেছি, আর একটু মানে জাস্ট কিছু অপেক্ষা, কিছু সময় অপেক্ষা। দাদা ফ্রি না টিকিট? টিকিট নেই, একদম ফ্রি, ফ্রি গ্যালারিতে আপনারা যদি এসে বসেন কোনো রকম টাকা লাগবে না, ফ্রি এন্ট্রি আছে, শিক্ষা দিয়ে বলছেন, একদম এখানে যারাই আসবেন আপনারা কিন্তু ফ্রিতে আসতে পারবেন। তবে হ্যাঁ, এই চেয়ারে এখানে আজকের জন্য, এখানে কিন্তু এই চেয়ারে যারা বসবেন তাদের জন্য আজকে পাস আছে, তবে গ্যালারি থেকে যারা দেখবেন তাদের জন্য কোনো পাস নেই, আপনারা দূর থেকে দেখতে পারবেন, গ্যালারি থেকে বসেও দেখতে পাবেন। উখরা থেকে দেখছি বলছেন সনত মণ্ডল, আচ্ছা উখরা থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে সবাই দেখছেন এভাবে কমেন্টসের মাধ্যমে জানালে আমাদের ভালো লাগে, আমরা জানতে পারি যে কোথায় কোথায় থেকে আমাদের দর্শক বা মানে কত দূর অবধি পৌঁছে গেছে আমাদের এই লাইভটা। ছৌয়ের টিম তো আপনারা দেখলেন যে রেডি, যে সমস্ত মানুষজন আমাদের স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে। আপনারা জানেন যে দ্বিতীয় বর্ষের এবারের দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা 2K24 আজ তার শুভ সূচনা, এবং এই শুভ সূচনার অনুষ্ঠান আমরা ইতিমধ্যে শুরু করতে চলেছি। যার যেখানে দায়িত্ব আছে আপনারা সেখানেই দায়িত্ব পালন করবেন, এবং আমাদের যারা নিরাপত্তারক্ষী, যারা সিকিউরিটি দায়িত্বে আছে, প্রত্যেকের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, আমরা এইটুকু অনুরোধ রাখি প্রত্যেকের কাছে। অলরেডি গেস্টরা সব অনেকেই এসে গেছে, অনেকে এখনো আসেননি, বাকিরা চলে আসবেন হয়তো খুব শীঘ্রই। প্রত্যাশা রাখছি যে আসন গ্রহণ করেছেন, এবং একটু পরে কিন্তু আরো অনেকে এখানে উপস্থিত হয়ে যাবেন, এবং এই সমস্ত সেট গুলো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, শুরু হতে চলেছে। আর একটু সন্ধে না হলে না, বাংলার মাটির সুর স্বাগত জানাচ্ছি, এবং আপনাদের অনুরোধ করছি আপনাদের অনুষ্ঠান শুরু করার জন্য। নমস্কার, উপস্থিত সত্ত্বেও সমেত ও এই আয়োজনের সমস্ত কর্মচারী বৃন্দদের প্রণাম জানিয়ে গোবিন্দপুর নটরাজ্য নৃত্য পার্টির পক্ষ থেকে শুরু করতে চলেছি মানভূমির লোক সংস্কৃতি তথা পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য নাট্য অনুষ্ঠান। পুরুলিয়া জেলার অধীনস্থ বাঘমুন্ডি থানার অন্তর্গত গোবিন্দপুর নটরাজ্য নৃত্য পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সর্বপ্রথমে জানাবো, বড়দের জানাবো প্রণাম, ও ছোটদের জানাবো প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তাই আন্তরিক অভিনন্দন জানাতে গিয়ে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে আমরা যে ছৌ নৃত্য নাট্যপালা মঞ্চস্থ করে তুলব, সেই ছৌ নৃত্য নাট্যপালার নাম হলো দানব সম্রাট রক্তবীজ বল। এতে ওস্তাদ রয়েছেন আপনাদের সকলেরই অতি সুপরিচিত সুনাম ধন্য
আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন তথা পুরুলিয়া জেলার সর্বশ্রেষ্ঠ ছৌ নৃত্য ওস্তাদ বাঘামরসি। শুরু করতে চলেছি দানব সম্রাট রক্তবীজ বধ। সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন কমেন্টসে সবাই। সম্রাট রক্তবীজ মহারাজ এতক্ষণে দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বরীর তপস্যা করার জন্য নির্জন কারণে আগমন করেছেন। Come on.
Thank you.
সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে মহারাজ নির্জন কারণে উপস্থিত হয়ে দেবাদি দিয়ে বাবা ভোলা মহেশ্বরের তপই চাইল তো হলি মহান চোখ খুলেছে দেখো বচ্চ তব সন্মুখে তব আরাধ্য দেবতা মহান তোমার তপস্যার জোরে থাকিতে পারি না কইলে আসি করে বলো বলছে তুমি কে বা তোমার অভিপ্রায় তব ওটাকে বাদ দিয়ে বাবা ভরা তাই হবে অরিবক্ষ তাই হবে যাও তুমি যে মামন স্বর্গ বর্তমান ত্রিমঙ্গল করে ডাবল তবে শোনো বক্স মম স্ত্রী দুর্গাকে যদি তুমি অর্ধাঙ্গিনী রূপে পেতে চাও তাহলে মম স্ত্রী দুর্গার সঙ্গে তোমায় করতে হবে মহারণ আর সেই রণে যদি তুমি হতে পারো জয়ী তাহলে তুমি পাবে মম স্ত্রী দুর্গাকে অর্ধাঙ্গিনী রূপে ন তোমার যদি তুমি যদি অপরাজয় তাহলে সেই দুর্গার হস্তেই তোমার হইবে মরণ কোথায় আমার মন্ত্রী শ্রী রামচন্দ্র গর্বিলে বলে না হিমজন অতি শীঘ্র করো মম সন্মুখে আগমন ওহ
পরিবার মন্ত্রী শ্রীমতী সেনা কর্মীর এবার রাহি প্রজন এই মুহূর্তে করিব আমরা স্বর্গ রাজ্য আক্রমণ মন্ত্রী সেনাপতি সেনাপতিকে নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য ছুটে চলেছেন আর ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ তারা নিজদের সবাই করছেন আগমন এগো শ্রী কৃষ্ণের প্রতি ও দেখো মহিমা শ্রী আমিও ভাবি Thank you.
কি সবার কেমন লাগছে? প্রিয়াঙ্কা বিশ্বাস, এটা হচ্ছে নেহরু স্টেডিয়াম, দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে হচ্ছে বিগ ব্যাশ লুকে 24 এর আজকে উদ্বোধনী অনুষ্ঠান, সেই জন্য ছৌ নৃত্য দিয়ে শুরু হয়েছে। আর আমরা সমস্ত দানবেরা থাকবো যেখানে সেখানে, তোমাদের এই সর্বরাজ্য ছেড়ে এই স্বর্গের সিংহাসন ছেড়ে চলে যেতে হবে আমার অন্ধকার কারাগারে। দেবী দুর্গার প্রবেশ, এ দেখুন স্বর্গ রাজ্যে দুর্গার প্রবেশ, কিন্তু অসাধারণ। Oh, my God.
যারা গান বাজনা সমস্ত কিছুর মধ্যে ছিলেন তাদেরকে একটু দেখে নমস্কার নমস্কার অসাধারণ নৃত্য আমরা দেখলাম। ছৌ নাচ মানে জমে গেছিল এবং এখানে সত্যি মানে যতক্ষণ চলছিল না সবাই চুপ হয়ে দেখছিল, জানেন তো, অসাধারণ লাগছিল। এবং মাঠটা আজকে একদম অন্যভাবে সেজে উঠেছে। আচ্ছা যারা বলছেন না পরে আর কি জয়েন করেছেন, যারা জানেন না এটা কি হচ্ছে, এটা আমি বলে দিই, বিগ স্মোকে 24 বিগ ক্রিকেট টুর্নামেন্ট দুর্গাপুরের মধ্যে, পুরুলিয়া থেকে যে শিল্পীরা, আচ্ছা একদম সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট সেটা দুর্গাপুরের মধ্যে প্রত্যেক তরফ থেকে আমরা, মানে লাস্ট ইয়ারও হয়েছিল এবং এই বছর আবার হচ্ছে, তো সেটা
এরপর ডান্স হবে এবং মানে অন্য ডান্স হবে যৌথ নিবেদন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে সমস্ত অতিথি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠের মধ্যে কেউ এদিক ওদিক ছোটাছুটি বা হইচই করবেন না, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি। যারা আমাদের দুদিকে দাঁড়িয়ে আছেন, এইদিকেও যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, চেয়ার রয়েছে আপনাদের চেয়ারে বসে পড়ুন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তার কারণ এই যে খেলা আজ থেকে শুভ সূচনা হলো, আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন মাননীয় দুই মন্ত্রী এবং বিধায়ক সহ ডিরেক্টর ইনচার্জ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং একই সঙ্গে অন্যান্য অতিথিবৃন্দ। আগামী 4 এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট অবশ্যই উদ্যোগ দুর্গাপুর ক্লাব সমন্বয়ে, কিন্তু এর সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তাই এই উৎসব যাতে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, অনুষ্ঠানকে যাতে আমরা সফল করতে পারি, সেই সহযোগিতা আপনাদের প্রত্যেকের কাছে কামনা করছি। ইতিমধ্যেই যে সমস্ত অতিথিবর্গ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপুর বিকাশ ঘুমাতা চুকে 24/7 আজ উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন পদ্মশ্রী এবং পদ্মভূষণ উষা উতু। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এতক্ষণ পুরুলিয়ার ছৌ নৃত্য পরিবেশন আপনারা দেখলেন, পরবর্তী অনুষ্ঠান কোলফিল্ড ডান্স কলেজ এবং সহজ পাঠ তাদের যৌথ একটি নৃত্য পরিবেশন, এবং তারপরে আমরা আমাদের পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে এগিয়ে যাব। যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এসেছেন এবং আরো যারা এসেছেন সংবাদ মাধ্যমের তরফে, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি যে যদি কারো কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছেন এবং একই সঙ্গে পুলিশ এবং প্রশাসনের যারা দায়িত্বে আছেন, আপনারা তাদের সঙ্গে কথা বলবেন। দয়া করে কেউ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না। সকলের কাছে অনুরোধ করছি, মাঠের মধ্যে আমাদের যে আসন রয়েছে আপনারা সেই নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। সময় আমাদের অনেকটা এগিয়ে গেছে, তার কারণ আমাদের 7:30 মধ্যে আমাদের যে মূল অনুষ্ঠান, 7:00 মধ্যেই মূল অনুষ্ঠান আমাদের শুরু করতে হবে। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান বাংলার লোকনৃত্যের অন্যতম অঙ্গ, বাংলার সম্পদ ছৌ নৃত্য পরিবেশন আপনারা দেখলেন। এখন কোলফিল্ড ডান্স কলেজ এবং একই সঙ্গে সহজ পাঠের একটি যৌথ নিবেদন নৃত্য পরিবেশন এই মুহূর্তে আপনাদের সামনে পরিবেশিত হবে। আপনারা দেখলেন যে একটু আগে ছৌ নাচ, কি অসাধারণ ছৌ নাচ হলো, এরপরে কিন্তু ডান্স অনুষ্ঠান যেমনটা বললেন, একটু আপনারা এখনই কিন্তু সেই প্রোগ্রাম দেখতে পাবেন এবং পরপর চলছে, চলবে ধামাকাদার এবং পারফরমেন্স। এখানে আসবেন, আপনারা জানেন যে উষা উত্থুপ মেলোডি কুইন, উষা উত্থুপ সঙ্গীত জগতের নক্ষত্র, এবং সেই একটু পরে আমরা দেখতে পাবো তার মঞ্চে, এই মঞ্চেই তিনি আসবেন। তো যে মূল যে অনুষ্ঠান সেটা তো অবশ্যই শুরু হয়ে যাবে, অলরেডি যে উদ্বোধনী অনুষ্ঠান আপনারা বুঝতেই পারছেন যে শুরু হয়েই গেছে, মানে আলাদা করে বলার কিছু নেই, একদম শুরু হয়ে গেছে। একদম ওখানে বাচ্চা বাচ্চা মেয়েরা যারা রেডি হয়ে বসেছিল, আপনারা লাইভে দেখছিলেন কি এক্সাইটেড তারা ছিল, কি আনন্দে তারা, তো এবং তাদেরই কিন্তু এখন আমরা পারফরমেন্স দেখতে চলেছি এই বিগ ব্যাচ 2K24 এর মঞ্চের ঠিক সামনে। হ্যাঁ, এই খোলা মঞ্চে, এবং এখানেই কিন্তু পারফর্ম হবে, পারফর্ম করবে তারা, এবং একটু পরেই আপনারা সেটা দেখতে পাবেন ঠিক এই সামনেটাই। bengal.com এর আজকের লাইভে যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, যারাই দেখছেন সূর্যা বিট কমেন্টস করছেন হ্যালো। আর আজকে না অনেক অনেক গেস্টরা আজই উপস্থিত হয়েছেন, দেখতেই পাচ্ছেন পরপর এই দর্শক আসনে, VIP আসনে সবাই কিন্তু আজকে বসে আছেন। এই অনুষ্ঠান জাস্ট শুরু তো হয়ে গেছে বলা যায়, তবে মূল অনুষ্ঠান একদম শুরু হওয়ার অপেক্ষায়, আর কিছু সময় তার মধ্যে আপনারা দেখতে পাবো একদম বিশিষ্ট অনেক মানুষকে, যারা একদম দুর্গাপুরের মুখ উজ্জ্বল করে আছেন, দুর্গাপুরের বুকে একদম, এবং তার সাথে সাথে আমাদের বাংলা সহ বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিভাবান শিল্পীদের দেখতে পাবো। তার মধ্যে অবশ্যই উষা উত্থুপের কথা না বললেই নয়, এবং আজকে এই দর্শক আসন প্রায় অনেকটাই ভর্তি হয়েছে, এখন যেগুলো বাকি আছে শূন্য, যে সেগুলো আর থাকবে না হয়তো কি।
কিছুক্ষণ পরেই আরো পূর্ণ হয়ে যাবে। আর যে এখন প্রায় 6:30 বাজে, 6:28, আর একটু পরেই শুরু হয়ে যাবে বাকি সমস্ত অনুষ্ঠানগুলো। একটু আগে আপনারা দেখলেন যে ছৌ নাচ অলরেডি কিন্তু খুব সুন্দর পারফর্ম করলো পুরুলিয়ার শিল্পীরা। এরপরে এরপরে ডান্স আপনারা দেখবেন, এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা তারা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। রাস্তার না একটা সাইডে একটা জায়গা তো দিতে হবে, একটা জায়গা না দিলে আপনি পাবলিক লাইট রাস্তা না রাস্তার সাইডে একটা লাইটের জায়গা দিতে হবে। এটা খুব খারাপ না, খারাপের কোনো গল্প নেই, মানে দাঁড়ানো যাবে না বসাও যাবে না, এখানটা রোডটা ছেড়ে দাও। আমি ওটাই বলছি এটা কোনো সাইডে আমরা চেয়ার টা লাগিয়েছি, রাস্তা ঘাট করছি না যারা প্রচার করবে একটা ব্যবস্থা রাখেন না আপনারা, আপনার সরিয়ে দিচ্ছেন একটা চেয়ার। Thank you.
Por um dia, um instante foi.
be free now. It's just so visible. We look to you. Oh, my friends, what can we got no more? Да.
ভয় দেখছেন কেমন লাগছে সকলে কিন্তু কমেন্টে জানাবেন। নমস্কার, গুড ইভিনিং আপনাদের সকলকে। দেখতে দেখতে আমরা একটা বছর পেরিয়ে এবার সিজন টু, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দুর্গাপুর ক্লাব শোভনে প্রেজেন্টস দুর্গাপুর বিগ ব্যাশ ধপাতা 2K24 সিজন টু। গত বছর যখন আমরা এই অনুষ্ঠান শুরু করি, এই টুর্নামেন্ট শুরু করি, অনেকেই হয়তো ভেবেছিলেন যে কতটা দূর এগোবে এই টুর্নামেন্ট। কেউ পিচ চাপড়ে বলেছেন তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। আবার কেউ আর্থিক ভাবে সহযোগিতা করেছে। আমাদের প্রত্যেক বিজ্ঞাপনদাতা, আমাদের শুভানুধ্যায়ী সমগ্র দক্ষিণবঙ্গ, সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের সকলকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে আমি রাজশেখর আজকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান বাংলা লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ বাংলার সম্পদ পুরুলিয়ার ছৌ নৃত্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। তাদের অভিনন্দন জানাই, তাদের সমস্ত কলাকুশলীদের অভিনন্দন জানাই, যাদের অনুষ্ঠান এতক্ষণ আপনারা দেখলেন কোলফিল ডান্স কলেজ এবং সহজ পাঠের যৌথ নিবেদন একটি নৃত্য অনুষ্ঠান, তাদের সমস্ত কলাকুশলীদের আমরা অভিনন্দন জানাই। ইতিমধ্যে সম্মানীয় বিভিন্ন অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্পেশাল থ্যাংকস দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ আন্ডার সেল এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সামগ্রিকভাবে এই অনুষ্ঠান, এই টুর্নামেন্ট সফল করার জন্য যারা বিশেষভাবে আমাদের সঙ্গে আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে দ্বিতীয় পর্ব অর্থাৎ মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে আজ 29th March এবং আগামী 4th April পর্যন্ত এই যে টুর্নামেন্ট আমরা এগিয়ে নিয়ে যাব, এই টুর্নামেন্টের মূল উদ্বোধক আর কিছুক্ষণের মধ্যেই তারা এসে উপস্থিত হবেন এবং আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এবং তার পাশাপাশি যে কারণে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা আর যার গান শোনার জন্য আমরা সকলে এখানে সমবেত হয়েছি, সকলের মন আজ যেখানে উঁকি মারছে যে প্রবল গরম, আবার কখনো কখনো আবহাওয়া দপ্তর বলছে হয়তো একটু বৃষ্টি হবে, কিন্তু রোদ জল ঝড় বৃষ্টিকে সমস্ত কিছুকে উপেক্ষা করে আজ সকলের মন এক জায়গায় পড়ে আছে, কখন আসবেন মঞ্চে সেই শিল্পী ঊষা উধু। এখন আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি রেড এফএম আরজে সোনিয়া। সোনিয়াকে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি সোনিয়া, এবং চাইবো যে আমার কিংবা সোনিয়ার জন্য নয়, আপনারা একে অপরের জন্য প্লিজ এক ব্যান্ড বিগ হ্যান্ডস সকলে একে অপরের জন্য একটু জোরে করতালি দেবেন, প্লিজ ওয়েলকাম আরজে সোনিয়া। Thank you very much. And namaskar, আমি হচ্ছি আরজে সোনিয়া, আর হাততালিটা পেলাম ঠিকই, একবার সবার জন্য নিজেদের জন্য এত জোরে হাততালি হবে যে গোটা দুর্গাপুর যাবে শুনতে পায় যে এখানে ধপাকা চলছে, একবার জোরে হাততালি। এরপরে ঠিক আমার মোরের মতন জিনিসপত্র অমরজি রবীন্দ্র কোথায়, এটা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে বিগ ব্যাশ 2K24 এর অনুষ্ঠান হচ্ছে আজকে, একদম ওপেনিং সেরিমনি, এবং আজকে ঊষা উত্তুপও আসবেন, অনেকে এসেছেন ঊষা উত্তুপের আজকে গান আমরা শুনতে পাবো এখানেই, মেলোডি কুইন ঊষা উত্তুপের। সেই সিজনেরও সাক্ষী হয়ে থেকেছিলাম, আর এবছর মানে সিজন টু তে এসেও কিন্তু বুঝতে পারছি যে এক্সাইটমেন্ট একদম ডাবল, তাই যারা এত এন্টারটেইনিং একটা মুহূর্ত আমাদের জন্য এনে দিয়েছে, আর শুধু একদিনের জন্য নয় পর পর বহু দিনের জন্য, আজ তো সবে শুরু এখনো ফিনালে বাকি আছে, তো পিকচার আদি বাকি হ্যায় মেরে দোস্ত, একবার জোরে হাততালি হবে সেই সব মানুষদের জন্য যারা আমাদেরকে এত এন্টারটেইন করছে দিনের পর দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড আচ্ছা ফি একদম ফ্রি, হ্যাঁ প্যাডি রেডি কভারেজ করছেন, এটা অসংখ্য ধন্যবাদ,
অনেক বিজি ও এখন অনেক কথাবার্তা বলছে। তো এখন দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছেন আর অনেকে অনেক এখানে আর্টিস্ট আসবেন, তবে উষা উদ্দিনকে দেখতে হবে আর কিছুক্ষণ পরে সেই ইভেন্টে চলে যাব। সবাই শুনবেন রেড এফএম 93.5 রেড এফএম, আমি আরজে সোনিয়া। এন্ড আমি সবসময় একটা কথা বলি, অলওয়েজ বাজাতে রহো, আর বিগ ব্যাশ তো আমাদেরকে এন্টারটেইন করছে, সো অলওয়েজ এন্টারটেইন করতে রহো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হাততালি টাইমার দিয়ে চাইবো আবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা কে আসবে? হ্যাঁ বিবেক বিবেক বলছে এখানে উষা উত্তপ আসবেন, হ্যাঁ একদম মেলোডি কুইন উষা উত্তপ আসবেন একটু পরেই। এবং এখানে একটু আগে ছৌ নাচ হয়ে গেল, ডান্স পারফরমেন্স হয়ে গেল, এবং এরপর আমরা আরও অনেক অনুষ্ঠান দেখতে পাবো পরপর, যেহেতু আজকে ফার্স্টে ওপেনিং সেরেমনি, তো কালকে থেকে খেলা শুরু হয়ে যাবে। এখানে মূল মঞ্চের সামনে যে রোটা আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছেন তাদের একটু অনুরোধ করছি, মাঝের রোটা একটু ছেড়ে দেবেন, মানে কাউকে ওখানে দাঁড়াতে দেবেন না দয়া করে। মূল যে মাঝের যে রোটা আছে, হ্যাঁ যেদিক দিয়ে গেস্টরা আসছেন আমাদের গ্রাউন্ডে, রিকোয়েস্ট করছি আপনারা মাঝে কেউ দাঁড়াবেন না। যারা সিকিউরিটির দায়িত্বে ওখানে রয়েছেন আপনাদের অনুরোধ করব, এবং স্বেচ্ছাসেবক যারা আছেন মূল রাস্তাটার ওপর, অর্থাৎ যে মেন রোটা যেদিক দিয়ে অতিথিরা আসছেন আমাদের গ্রাউন্ডে, ওই মূল রাস্তাটার ওপরে কাউকে দাঁড়াতে দেবেন না। অনেকেই আসছেন, একদম চেয়ার প্রায় আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে, আর একটু পরেই শুরু হবে সেই স্পেশাল সমস্ত প্রোগ্রামগুলো, যেগুলো আপনারা দেখার জন্য একদম উদগ্রীব হয়ে আছেন। এবং আজকে কিন্তু নেহেরু স্টেডিয়ামটা একদম অন্যরকম ভাবে সেজে উঠেছে, চারিদিকে আলোই আলো, একদম অন্যরকম। এবং কালকে থেকে তো আরও অনেক কিছু দেখতে পাবেন, কালকে মানে খেলা শুরু হয়ে যাবে। যারা খেলা প্রেমী আছেন, ক্রিকেট প্রেমী আছেন, তাদের জন্য ভীষণ ভালো। কাল থেকে প্রোগ্রাম হবে নাকি? পীযূষ মজুমদার বলছেন কালকে থেকে খেলা শুরু এখানে, এখানে একদম কালকে থেকে খেলা হবে, বিভিন্ন ভালো ভালো টিম সমস্ত কালকেই, যেমন কর্পোরেট টিমগুলো সব কালকে এখানে খেলবেন, এবং পরপর প্রচুর প্রচুর ভালো ভালো খেলা দেখতে পাবেন আপনারা এখানে। তো যা আমরা সব আপডেট দিয়ে দেবো পেজে, আপনারা দেখতে পাবেন, আমরা সমস্ত কিছু পোস্টের মাধ্যমে সেগুলো দেখিয়ে দেবো, এবং আপনারা যারা দেখছেন একটু শেয়ারও করে দেবেন। আজকে আবার বলছি বিগ ব্যাশ 2K24 এর যে অনুষ্ঠান সরাসরি আপনারা দেখছেন, অবশ্যই একদম ওপেনিং যে মানে প্রোগ্রাম, অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত প্রদীপ প্রজ্বলন বা যে মেন অনুষ্ঠানটা শুরুই হয়নি, তো সেটা এখন একটু পরেই শুরু হয়ে যাবে, তো তখন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ তো সেটা একটু পরেই, জাস্ট একটু অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এসে পৌঁছেছেন অলরেডি, এবং আর একটু খানি সময় অপেক্ষা, তারপরেই আমরা দেখতে পাবো সেই ধামাকাদার বিগ ব্যাশ 2K24 অনুষ্ঠান, মানে ওপেনিং সেরেমনির যে প্রোগ্রাম। শুভঙ্কর শাহানা বলছেন কোথায় হচ্ছে দাদা? আচ্ছা আমি বলে দিই, যারা পরে জয়েন করেছে তাদের জন্য নেহেরু স্টেডিয়াম, স্টেজের পিছনে কেউ ভিড় করবেন না, স্টেজের পিছনে যারা ঘোরাঘুরি করছেন প্লিজ স্টেজের সামনে চলে আসুন। যারা আমাদের এখন সবাই এক্সাইটেড কেন বলুন তো, সবাই আসলে অপেক্ষা করছে, উষা উত্তপ সিঙ্গার আসবেন, শিল্পী আসবেন, এবং তাকে দেখার জন্য অবশ্যই, এবং তার সাথে সাথে আরো অনেকেই আজকে আসছেন, তো আপনারা দেখতে পাবেন একটার পর একটা পরপর, কারণ আজকেই যেহেতু ওপেনিং, এবং ওপেনিং এর দিনে কিন্তু ধামাকাদার প্রোগ্রাম গুলো হচ্ছে। গুড ইভিনিং দাদা অভিজিৎ, হ্যাঁ দুর্গাপুর থেকে কমেন্ট করছেন, হ্যাঁ গুড ইভিনিং, যারাই দেখছেন একটু সকলকে বলবো শুভ সন্ধ্যা, একটু সবাই রেসপন্স করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, সবাইকে গুড ইভিনিং, সবাইকে শুভেচ্ছা। দর্শক শুধু দেখুন, এখানে দর্শক আসন পুরো পূর্ণ,
পুরো ভর্তি আজকে দর্শকরা শুনে, মানে গেস্টরা অনেকেই আছেন সামনে, পুরো গেস্ট চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। বাঁকুড়া থেকে বিবেক বিবেক কমেন্ট করছেন, আচ্ছা বাকিরা আচ্ছা কটা থেকে শুরু হবে? শুরু তো হয়ে গেছে, কিন্তু যদি বলছেন যে উষা উৎসবের প্রোগ্রাম কবে কখন শুরু হবে, তাহলে বলবো একটু অপেক্ষার আর কি, আর একটু সময় লাগবে। অমিত ঘটক বলছেন গুড ইভিনিং, হ্যাঁ সবাইকে শুভ সন্ধ্যা, সবাইকে গুড ইভিনিং, অনেক শুভেচ্ছা সবাইকে। মঞ্চটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানান যে মঞ্চ কেমন লাগছে, এই মঞ্চেই হবে অনুষ্ঠান? আপনারা ভাবছেন অপেক্ষা অপেক্ষা করতেই হচ্ছে, হ্যাঁ অপেক্ষা একটু করতে হচ্ছে, কারণ ভালো জিনিসে একটু অপেক্ষা করতে হয়। একটু আগে আপনারা দেখলাম এখানে হয়েছিল, একটু আগে ছৌ নাচ দেখলেন আপনারা, এবং তারপরে ডান্স দেখলেন, এবং প্রচুর প্রচুর গেস্ট, প্রচুর আজকে দর্শক পরপর দেখতে পাচ্ছেন। আজকে নেহেরু স্টেডিয়ামটা কিন্তু অন্যরকম ভাবে সেজে উঠেছে জানেন তো, ভীষণ ভালো লাগছে, এবং গরম বেশ পড়ে গেছে কিন্তু। গুড ইভিনিং দাদা বলছে সুবীর করুক, একদম গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে লাইভে দেখছেন। আর আজকে আমরা নেহেরু স্টেডিয়ামে প্রোগ্রাম তো দেখাবো, দেখার জন্য এসেছি, কিন্তু আমি সবাইকে বলবো একটু শেয়ার করবেন, যাতে আরো অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। তো আপনাদের জন্যই তো আশা, এই যে অনেক অনেক দর্শক এখানে যারা পারফর্ম করলো, সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা, হ্যালো সুবীর করে, আচ্ছা যারা বলছেন কোথায় হচ্ছে, আমি আবার বলে দিই, পরে জয়েন করলেন অনেকেই জানেন না, হয়তো আগে লাইভ ভিডিওগুলো আপনারা দেখেননি, আমি অনেকবার ভিডিওর মাধ্যমে অনেক দেখিয়েছি এখানে লাইভ, একদম যেদিন এখানে না ট্রফিটা লঞ্চ হলো, মানে বেশ বিগ ট্রফি আর কি, সেই বড় ট্রফিটা যখন লঞ্চ হলো তখন আমি এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভের মাধ্যমে, তারপরে একটা ভিডিওজের মাধ্যমেও দেখিয়েছি। আজকে কালকে আমরা একটা ভিডিওজের মাধ্যমে এখানে বিগ ব্যাশ 2K24 কী কী হতে চলেছে, কী প্রাইজ আছে, সমস্ত কিছু জানিয়েছি কালকে। তো আজকে আমরা লাইভে আবার চলে এসেছি, হিরিমা রিমা বাউরি, মানে হিরিমা মানে হিরিমা থেকে কোনো জায়গার নাম, ওখান থেকে দেখছেন, আচ্ছা একটু জানাবেন। আচ্ছা যাই হোক, এই বিগ ব্যাশ 2K24 অনেক অনেকগুলো টিম আপনারা দেখতে পাবো তাদের খেলা, এবং তার সাথে এখানে আজকে যেহেতু ওপেনিংয়ের দিন আছে উষা উত্তুপ, হ্যাঁ আজকে উষা উত্তুপের গান শুনবেন বা উনি আসবেন। আচ্ছা বামুনারা থেকে তিলু রয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারাই দেখছেন একটু শেয়ার করবেন যেখান থেকে দেখছেন, গ্যালারিতে ওই দূরে একটু দেখে নিন কেমনভাবে সাজিয়েছি, গ্যালারিগুলোতেও আর কি খুব ভালো ব্যবস্থা যাতে সবাই এসে ভালোভাবে দেখতে পারে, এবং লাইটে লাইট চারিদিকে। আজকে নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠানটা হচ্ছে, তো অনেক অনেক দর্শকের এখানে সিটিং আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু পরেই আসবেন এই মঞ্চে উষা উৎসব। উষা উৎসবকে দেখার জন্য কারা কারা এক্সাইটেড, কারা কারা দেখেছেন অ্যাকচুয়ালি উষা উৎসবকে সামনে থেকে, সেটা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা কারা দেখেছেন, কারণ সবাই আমার মনে হয় ভালোবাসেন উষা উৎসবের গান, এবং মেলোডি কুইন বলে কথা, মানে একদম বলে যে ইন্টারন্যাশনাল সিঙ্গার, যিনি মানে সব জায়গায় দাপিয়ে বেরিয়েছেন, তার গানের মাধ্যমে মন জয় করেছেন, একদম ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ফ্যান আছে উষা উৎসবের, এবং উষা উৎসবের বিখ্যাত বিখ্যাত গানগুলো কে না জানে, আমার মনে হয় অনেকেই অনেকের আর কি ফটোস্ত বেশ কিছু গান, যেহেতু মেলোডি কুইন এবং মেলোডি সংগুলো প্রত্যেকটা কিন্তু সবার, মানে ম্যাক্সিমামই কিন্তু সবার ভীষণ প্রিয়, বাংলা হিন্দি ইংলিশ মানে সমান তালে উনি এমন এত অসাধারণভাবে এখানে গান গিয়েছেন। আজ আমি দর্শকরা দেখা মানে দেখাচ্ছি আর কি, আর এখন প্রোগ্রামটা যেহেতু শুরু মানে হয়নি, মানে মেন প্রোগ্রামটা বলতে পারেন, সেই জন্য আমি একটু এদিকটা এসে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আর কি, তো যেহেতু একটু সময় হাতে আছে তো সেই জন্য দেখাতেও পারছি, ঠিক আছে। আর অনেকগুলো প্রোগ্রাম তো আপনারা দেখলেন, শরৎপল্লী থেকে শুভঙ্কর সাহানা কমেন্ট করছেন, শরৎপল্লী থেকে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা লাইভটা যারা দেখছেন একটু সবাই শেয়ার করবেন। আচ্ছা আমি সবাইকে বলবো যারা দেখছেন, আপনাদের লাইভগুলো কেমন লাগে একটু বলবেন, হ্যাঁ যারা যেখান থেকে দেখছেন লাইভগুলো কেমন লাগে, আর লাইভগুলোর উপকারিতা কি, আমরা যে লাইভগুলো করি বিভিন্ন লাইভ বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেগুলোর উপকারিতা কি, সেগুলোতে আপনাদের অনেক হেল্প হয়, তো আমার মনে হয় আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যারা যেখান থেকে দেখছেন, অনেক অর্গানাইজার আছেন যারা অ্যারেঞ্জ করেন কোনো প্রোগ্রাম, তারা যখন কোনো একটা প্রোগ্রাম হবে না, প্লিজ একটা জায়গা রাখবেন যেখানে ব্লগাররা বলতে পারেন বা যারা সম্প্রচার করে
সেটা নিউজ চ্যানেল হোক, যেটা সেটা যে কোনো চ্যানেল হোক, সেটা ব্লগিং চ্যানেল হোক, মানে যেখান থেকে সম্প্রচার হচ্ছে প্রোগ্রামটা, অনুষ্ঠানটা, যেখান থেকে এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, প্লিজ তাদেরকে আমি বলছি না অনেক কিছু করতে, বাট তাদের একটা জায়গা রাখবেন যাতে তারা সেই জায়গা থেকে দর্শককে ভালোভাবে দেখাতে পারে, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো। তাহলে মাঝখানে যদি এদিক ওদিক হতে হয়, কাউকে ধর করে দেখানো যায় না, কোথাও একটা ইনসাল্টিং ফিল হয়, এটা আমি সব অর্গানাইজারদেরকে রিকোয়েস্ট করবো, যারা দেখবেন পরবর্তী সময় এটি প্লিজ করবেন। সবাইকে ধন্যবাদ আপনারা যারা অর্গানাইজ করেন সবাইকে, কিন্তু যারা করছেন তাদেরকে বলবো এই কথাটা ভাববেন আর কি, কারণ যারা প্রচার করছে তাদের জন্য একটা জায়গা, জায়গা মানে আপনি কি বলছেন একটা বুদিতে বসান, একটা সঙ্গে জায়গা দেবেন যেখানে ভালোভাবে সম্প্রচার করে দেয়, প্লিজ কেউ খেলবে না বা কেউ বলবে না যে তুই সরে যান, এটা খুব ইনসাল্টিং লাগে লাইভে এলে। আচ্ছা, গুড ইভিনিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ। আজ উদ্বোধনী অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার পাটকেশ্বর অনেকে আসছেন, এখন ঢাকঢোলের সহকারে আমি দেখতে পাচ্ছি অনেক গেস্টরা আসবেন, আসছেন আমাদের সাথে, আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো সামনে গিয়ে। ইস্পাত কারখানার তরফে ইজি ওয়ার্কস মাননীয় শ্রী দীপেন্দ্র ঘোষ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এই দেখুন ওপেনিং সেরিমনির প্রোগ্রাম কিন্তু শুরু গেছে, অন্যতম কর্ণধার এবং হৃদয়ের কথা যিনি সহজেই বোঝেন ডক্টর সত্যজিৎ ঘোষ, এবং একই সঙ্গে আর অন্যান্য ব্যক্তিবর্গ যেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে, আপনাদের এমএলএ এসে উপস্থিত হলেন, তাদের অভিনন্দন জানাচ্ছি, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন তার জন্য তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমস্ত বিজ্ঞাপনদাতা শোভানুধ্যায়ী, কেউ আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, কেউ পিঠ চাপড়ে বলেছেন তোমরা এগিয়ে চলো আমরা তোমাদের সঙ্গে আছি। আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি, সামনে যারা আছেন তাদের সামনেটা একটু ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করব, আর মূল মঞ্চ থেকে একদম সামনের যে রো সেই রোটা একটু সামনেটা সরে যাওয়ার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। স্টেডিয়ামের মূল দরজা থেকে একেবারে স্টেজ অবধি আমাদের মূল যে মাঝখানে যে রোটা আছে, যে সমস্ত স্বেচ্ছাসেবক এবং সিকিউরিটির দায়িত্বে দাদারা আছেন, আপনাদের অনুরোধ করছি ওখানে কোনো ভলেন্টিয়ার কারো থাকার দরকার নেই। দুর্গাপুর ক্লাব সমন্বয় তরফ থেকে অনুরোধ করছি মূল যে রোটা আছে ওখানে দুই সিকিউরিটি দাদা ছাড়া কোনো সদস্যের ওখানে থাকার দরকার নেই। অনেক গেস্টরা সব উপস্থিত হয়ে গেছেন এবং এরপরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে, মানে মেইন যে প্রোগ্রাম সেটা শুরু হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ওই জায়গাটা মাননীয় এমএলএ এসে এখনই তো এলেন, আপনারা দেখলেন, এই দেখুন আস্তে আস্তে সবাই গেস্টরা এসে উপস্থিত হচ্ছেন এবং একই ভাবে অনুষ্ঠান এখনই স্টার্ট হয়ে যাবে অনুষ্ঠান এখানে। তো যারা দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা, bengal.com থেকে সরাসরি দেখতে পাচ্ছেন বিগ ব্যাচ ক্রিকেট 24 তাকে সম্বর্ধিত করবেন মাননীয় শ্রী পঙ্কজ মুখার্জি এবং শ্রী বিনয় ঝা। মাননীয় শ্রী সবার কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, চারিদিকে প্রচুর মানুষের কিন্তু আছে উপস্থিতি, আরো অনেকে আসার অপেক্ষায় আছে এবং আমি সব দেখিয়ে দিচ্ছি যারা দেখছেন তারা এসে উপস্থিত হয়েছেন অলরেডি। দীনু চ্যাটার্জি, মাননীয় শ্রী দীনু চ্যাটার্জি, পঙ্কজ মুখার্জি এবং বিনয় ঝা, আপনাদের অনুরোধ জানাচ্ছি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী পঙ্কজ মুখার্জি এবং শ্রী বিনয় ঝা এই মুহূর্তে সম্বোধিত করবেন। আপনারা দেখতে পাবেন, তবে তার আগে তো অনেক অনেক পারফরমেন্স হচ্ছে পরপর, যেগুলো আপনারা দেখলেন একটু আগে ছৌ নৃত্য, তারপরে তার সাথে বিভিন্ন রকমের ডান্স আপনারা দেখলেন, তো খুব ভালো লাগলো সবারই, আশা করছি অনেকেই কমেন্টস করছেন, অনেকেই বলছেন যে খুব ভালো লেগেছে।
মঞ্চে এই মুহূর্তে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, তাকে সম্বর্ধিত করছেন শ্রী দীনু চ্যাটার্জি, শ্রী পঙ্কজ মুখার্জি এবং মাননীয় শ্রী সংবর্ধনা অনুষ্ঠান একদম মঞ্চের সামনে থেকে একটু রেখে দিই আপনাদেরকে। উত্তরীয় শাহরুখ সম্মান এবং ইতি কাজ মাননীয় নরেন্দ্রনাথ বাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে। বিনয় বাবুকে অনুরোধ করছি তার হাতে আমাদের যে কাজ সেই কাজটি সবুজ শাহরুখ তার হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই, ধন্যবাদ আপনাদের। আমি নরেন্দ্রনাথ বাবুকে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাবো। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইডি ওয়ার্কস দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মাননীয় শ্রী দীপেন্দু ঘোষ। আমি চাইবো যে এই অনুষ্ঠান এই টুর্নামেন্টকে সফল করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের এই যে গভর্নমেন্ট স্টেডিয়াম নেহরু স্টেডিয়াম, আমি চাইবো দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য সকলে মিলে একটু জোরে করতালি দেবেন। তার কারণ দুর্গাপুর ইস্পাত কারখানা যত বেশি সমৃদ্ধি হবে এই শহরের আরো অনেক বেশি করে সমৃদ্ধি হবে। তাকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী পারভেজ আলী খন্দকার, কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং মদন ভট্টাচার্য। শ্রী মদন ভট্টাচার্য, পারভেজ আলী খন্দকার এবং কৃষ্ণচন্দ্র মণ্ডল তাদের অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রী দীপেন্দু ঘোষ ইডি ওয়ার্কস দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আন্ডার সেল তাকে সম্বর্ধিত করার জন্য। একটা সময়ের ঘন জঙ্গলে ঘেরা দুর্গাপুর এবং নেতৃত্ব দেখতে তার পরবর্তী সময়ে শিক্ষা, তার পরবর্তী সময়ে শাস্ত্র, শিল্প শিক্ষা শাস্ত্রের মেলবন্ধন এই মুহূর্তে আমাদের প্রিয় শহর প্রাণের শহর দুর্গাপুরকে বিভিন্ন ক্ষেত্রে যারা সমৃদ্ধ করেছেন তাদের সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আমি এরপরেই অনুরোধ জানাচ্ছি মদন ভট্টাচার্য, কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং পারভেজ আলী খন্দকার তাদের সম্বর্ধিত করার জন্য। শ্রী দীপেন্দু ঘোষ ইডি ওয়ার্কস দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আন্ডার সেল। শুরু হচ্ছে দুর্গাপুর ক্লাব সমুদ্র প্রেজেন্টস দুর্গাপুর বিগ ব্যাশ দ্য মাকা 2K24 সিজন 2। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দীপেন্দু ঘোষ সহ সমগ্র দুর্গাপুর ইস্পাত কারখানা পরিবারকে, তারা যেভাবে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য সত্যি আমরা সেলের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী কবি দত্ত, মাননীয় শ্রী কবি দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই এবং তাকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ জানাবো শ্রী বিশ্বদীপ দে, শ্রী সুমন মণ্ডল এবং জাহাঙ্গীর আলী। শ্রী বিশ্বদীপ দে, সুমন মণ্ডল এবং জাহাঙ্গীর আলী তাদের অনুরোধ জানাবো আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় ভাইস চেয়ারম্যান এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট উদ্যোগপতি মাননীয় শ্রী কবি দত্ত মহাশয়কে তারা সম্বর্ধিত করবেন। মাননীয় শ্রী কবি দত্ত মহাশয় থ্যাংক ইউ সো মাচ। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো গত প্রায় একটা দশকে শুধুমাত্র দুর্গাপুর নয় সমগ্র দক্ষিণবঙ্গকে স্বাস্থ্য ক্ষেত্রে যে মানুষটি বিশেষভাবে সমৃদ্ধ করেছেন দ্য মিশন হসপিটালের অন্যতম কর্ণধার এবং আমাদের হৃদয়ের কথা মনের কথা যে মানুষটি অতি সহজেই বোঝেন ডক্টর সত্যজিৎ বোস, ডক্টর সত্যজিৎ বোসকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং তাকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ জানাবো শ্রী বিপ্লব চ্যাটার্জি, শ্রী গণেশ যাদব এবং শ্রী সুশোভন ব্যানার্জি। শ্রী সুশোভন ব্যানার্জি, শ্রী বিপ্লব চ্যাটার্জি এবং শ্রী গণেশ যাদব তাদের অনুরোধ জানাচ্ছি ডক্টর সত্যজিৎ বোস মহাশয়কে সম্বর্ধিত করার জন্য। মিশন হসপিটালের অন্যতম কর্ণধার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যজিৎ বোসকে আমরা এই মুহূর্তে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে বিগ ব্যাশ ধুমবাকা 2K24 নেহরু স্টেডিয়ামে এই মুহূর্তে স্বাগত জানাই এবং শুধুমাত্র ডক্টর বোস নয় পাশাপাশি দ্য মিশন হসপিটালের গোটা পরিবারকে আমরা অভিনন্দন জানাচ্ছি।
ওইখানে সব গার্ড গুলা সবাই এরপরে যে মানুষটিকে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো, একটা সময় ক্রিকেট আমরা বলতাম সব খেলার সেরা বাঙালি ফুটবল, কিন্তু ক্রিকেটকে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চল শহরের অলিগলিতে যে মানুষটি গত কয়েক বছরে প্রত্যেকটি মানুষের কাছাকাছি আরো নিবিড় করে পৌঁছে দিয়েছেন সেই হেমন্ত বানিয়াল স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, লেটস জার্মান, সো প্লিজ ওয়েলকাম মিস্টার হেমন্ত বানিয়াল জি, এবং চাইবো যে তার জন্য সকলে মিলে প্লিজ একবার বিগ হ্যান্ডস, এবং তাকে সম্বর্ধিত করার জন্য শ্রী রামকৃষ্ণ মুখোপাধ্যায় এবং শ্রী পঙ্কজ মুখোপাধ্যায় আপনাদের অনুরোধ জানাচ্ছি, মিস্টার হেমন্ত বানিয়াল তাকে সম্বর্ধিত করবেন এই মুহূর্তে, শ্রী পঙ্কজ মুখোপাধ্যায় এবং শ্রী রামকৃষ্ণ মুখোপাধ্যায় তাদের অনুরোধ জানাবো হেমন্ত বানিয়ালকে সম্বর্ধিত করার জন্য। যার মাধ্যমে আগামী কয়েকটা দিন খেলার মাঠ হৈহুল্লোড় থাকবে এবং যাদের মাধ্যমে এই খেলাকে আপনারা সবসময় দেখবেন। মিস্টার তারিফ যিনি এটার সঙ্গে বিশেষ ভাবে যুক্ত, কিন্তু তিনি আজকে আমাদের সঙ্গে মাঝে না থাকলেও সমগ্র আমরা 77 পরিবারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখানে উপস্থিত হয়েছে, সকলকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে আমি মঞ্চে মাননীয় সভাপতি দুর্গাপুর ক্লাব সমন্বয় বিশিষ্ট উদ্যোগপতি শ্রী সন্দীপ দে, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় শ্রী সন্দীপ দে, আপনারা জানেন যে এক দুটো বছর নয়, দীর্ঘ প্রায় 3 দশক ধরে দুর্গাপুর কিংবা শুধুমাত্র খনি অঞ্চল নয়, সমগ্র দক্ষিণবঙ্গের যে শ্রীবৃদ্ধি, সেই শ্রীবৃদ্ধিতে যে কয়েকটি সংস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য, অবশ্যই তার মধ্যে অন্যতম দে গ্রুপ, সেই দে গ্রুপের অন্যতম কর্ণধার বিশিষ্ট উদ্যোগপতি এবং দুর্গাপুর ক্লাব সমন্বয় মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দেকে আমরা সম্বর্ধিত করব, এবং তাকে সম্বর্ধিত করার জন্য আমি রাজা সরকার তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর রাজা শ্যাম, রাজা শ্যামকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে সবুজ স্মারক, সেই স্মারকটি মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দের হাতে তুলে দেওয়ার জন্য। এরপরে এই শহর, এই বাংলার মঙ্গল কামনায়, এই টুর্নামেন্টের মঙ্গল কামনায়, মঙ্গলদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই টুর্নামেন্টের শুভোদ্বোধন করব এবং মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিদের অনুরোধ করব মঙ্গলদীপ প্রজ্বলনের মাধ্যমে দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা 2K24 সিজন 2 এর শুভোদ্বোধন করার জন্য। এরপর দেখতেই পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন হবে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন। তো আজকে কিন্তু সারা বিশ্বের উদ্বোধন হয়ে যাচ্ছে বিগ ব্যাশ 2K24 দ্বিতীয় বর্ষের দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকার শুভ উদ্বোধন এই মুহূর্তে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
পূর্ণমী বা বিশিষ্মতি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমাণু। ধন্যবাদ আপনাদের সকলকে। এরপরে সামগ্রিকভাবে এই টুর্নামেন্টের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে স্বাগত জানানোর জন্য আমি মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দেকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাজশেখরকে। আমরা একটু সময়ের পিছনে যাচ্ছি, পিছিয়ে আছি। প্রথমেই আজকে যারা অতিথিরা এসছেন তাদের সকলকে আমার হার্টফেল্ট অভিনন্দন, আসার জন্য ধন্যবাদ, দুর্গাপুর ক্লাব সমন্বয়ে ডাকে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের মধ্যে যারা বিশিষ্ট অতিথিরা এসছেন, মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, ডক্টর সত্যজিৎ বসু মহাশয়, ডিএসপির যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর মহাশয় এসছেন, কবি দত্ত ভাইস চেয়ারম্যান এডিডি, এবং আরো যারা বিশিষ্ট অতিথিরা এসছেন সকলকে আমি নাম নিতে পারছি না, সকলকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য। দুর্গাপুর ক্লাব সমন্বয় গত বছর দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা করেছিল এবং অভূতপূর্ব সাফল্য পেয়েছিল। ফাইনালের দিন প্রায় 20,000 দর্শক ভগৎ সিং মাঠে সেটা উপভোগ করেছিলেন। এবছর আমরা নেহরু স্টেডিয়ামে করছি। আমার আন্তরিক ধন্যবাদ সেল কর্তৃপক্ষকে যারা আমাদের এখানে অনুষ্ঠানটি করার জন্য পারমিশন দিয়েছেন। এই আমি একটু অপরচুনিস্টিক সুযোগ পেয়েছি, কারণ ওনাদের বলবো যে আমাদের এই যে ফ্লাড লাইটের খরচা করতে হচ্ছে, যদি আপনারা ফ্লাড লাইট গুলো করে দেন তাহলে পরের বছর থেকে এটাই পার্মানেন্ট ভেনি হয়ে যাবে আর এখানেই আমরা প্রতি বছর বিগ ব্যাশ করব। আজকে আপনারা দেখলেন কিছু আমাদের বাংলার ঐতিহ্য ছৌ নৃত্য দেখলেন, কিছু কলাকুশলীদের বাচ্চাদের খুদেদের প্রোগ্রাম দেখলেন, এরপর মেলোডি কুইন আমাদের বাংলার লেজেন্ড উষা উত্তুপের প্রোগ্রাম দেখবেন আপনারা উপভোগ করুন। কালকের থেকে কালকে কর্পোরেট কাপ আছে বিগ ব্যাশের আগে, এবং 31 তারিখ থেকে মূল পর্বের খেলা শুরু, দুপুর 3টা থেকে খেলা শুরু হবে রাত্রি 10টা অবধি, ফাইনাল 4 তারিখ, এবং সেদিন আপনাদের সামনে আসবেন প্রাক্তন ওয়ার্ল্ড কাপ উইনার সন্দীপ পাতিল। আশা করি গত বছরের মতো এবছরও আপনারা এই টুর্নামেন্টটি উপভোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দে। একটু পরে আমি জানি এক্ষুনি নন্দনাথ বাবু বলবে যে রাজ্যকর আজকে তো বক্তব্য রাখার দিন নয়, আমরা সবাই গান শুনতে এসেছি, তবু যেহেতু আপনারা মঞ্চে আছেন আপনাদের একটাই অনুরোধ করব যে সকলেই একটু করে শুভেচ্ছা জানাবেন। তার কারণ শুধুমাত্র আজ তো দুর্গাপুর নয়, সমগ্র দক্ষিণবঙ্গ বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খেলোয়াড় অতিথি তারা যেখানে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন প্রান্তের মানুষজন আছেন, শিক্ষা থেকে সংস্কৃতি, খেলাধুলা থেকে বিনোদন, রাজনীতি থেকে সমাজনীতি, প্রতিটি ক্ষেত্রের মানুষজন আছেন। আমি সকলকে অনুরোধ করবো একটু করে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য। আমি প্রথমে যেহেতু সন্দীপদা বলেই দিয়েছেন যে আগামী বছর যাতে আমরা ফ্ল্যাট লাইট গুলো পার্মানেন্ট পাই, এবং তার জন্য মিস্টার দীপেন্দু ঘোষ ইডি ওয়ার্কস এখানে আছেন, আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি। গুড ইভিনিং, মঞ্চে মঞ্চে আসি সবাইকে, এবং সামনে যে উপস্থিত দর্শকবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং সবার আগে ক্লাব সমন্বয় দুর্গাপুর ক্লাব সমন্বয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা জানায়। কামিং ডেজে যে একটা ক্রিকেটের মহোৎসব হতে চলেছে এখানে, তার আগে যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এটা দেখায় যে আমাদের বাংলা যে কৃষ্টি সংস্কৃতি, তার সঙ্গে যে আমরা প্রত্যেকে যে স্পোর্টস কে ভালোবাসি, এবং তার জন্য দুর্গাপুরবাসী যে একটা বিরাট
আয়োজন করছে, একটা অনুষ্ঠান করছে। আমি চাইবো যে প্রত্যেক বছর এই অনুষ্ঠান আরো বেশি করে হোক। বিএসপির সবসময় এর সঙ্গে যত রকম সহযোগিতা দরকার অবশ্যই করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। খেলাধুলার সঙ্গে আরো একটা সরাসরি যোগাযোগ আমাদের সুস্থ থাকা, আর আমাদের এই সুস্থ থাকার জন্য প্রথম ভালো রাখতে হবে আমাদের মনকে। আর এই মনের কথাটা যিনি অতি সহজে বোঝেন ডক্টর সত্যজিৎ বোস, তাকে অনুরোধ জানাচ্ছি সকলকে শুভেচ্ছা জানানোর। গুড ইভিনিং এভরিবডি, দ্য গ্রেট গাইজ অন দ্য স্টেজ এন্ড অল অফ ইউ ইন ফ্রন্ট অফ আস, ইটস অ্যান এক্সেলারেটিং এক্সপিরিয়েন্স টু বি উইথ ইউ অ্যান্ড পারসিভ দিস মোমেন্টাস অকেশন। দেয়ার হ্যাজ বিন সো মাচ অফ কালচারাল অ্যাক্টিভিটি অ্যান্ড and much more sporting events to come. This is my best wishes and wishing you everybody a great, great, great cricketing tournament. Thank you very much for asking me to be part of this wonderful program. Thank you so much. এর পরের শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছি শ্রী কবি দত্ত। গুড ইভিনিং এভরিওয়ান। আর নতুন করে বলার তো কিছু নেই, আমার বন্ধু সন্দীপ, সত্যজিৎ দা সবাই একই কথা বলেছে, আমি একই কথা বলবো। শুধু একটাই কথা, অল দ্য বেস্ট, বিগ ব্যাশ হচ্ছে হোক, সামনের বছর আবার হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে মঞ্চে গৌরবোজ্জ্বল উপস্থিতি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, তাকে অনুরোধ জানাচ্ছি সকলকে শুভেচ্ছা জানানোর জন্য। এবং তার বক্তব্যের পরে আমরা আমাদের আজকের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ রাজশেখরকে। রাজশেখর যেখানেই থাকে সভা তার সঞ্চালনার গুণে প্রাণবন্ত হয়ে ওঠে। মঞ্চে দুর্গাপুরে বিশিষ্ট মানুষজনের উপস্থিত আছেন, একদিকে বিশিষ্ট উদ্যোগপতি বিশ্বদীপ দে আছেন, কবি দত্ত এবং আমাদের সবার অত্যন্ত কাছের মানুষ, রাতে বিরেতে যার কাছে ছুটে যেতে হয় ডক্টর সত্যজিৎ বসু আছেন, দুর্গাপুরের এখন হার্ট থ্রব ক্লাব সমন্বয় তার সভাপতি ভাই সন্দীপ দে, এবং অবশ্যই যাদিকে নিয়ে দুর্গাপুরের নিঃশ্বাস প্রশ্বাস চলে সেই ডিএসপির অন্যতম আধিকারিক ইডি ওয়াক্স গোসাই আছেন, অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং সুধী দুর্গাপুরের মানুষজন, প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেখুন, মানুষ অপেক্ষা করে থাকে যে দুর্গাপুর মানে আবেগের শহর, গানেই হোক, হোলিতেই হোক, রঙের খেলায় হোক, আর যে কোনো যে কোনো জিনিসে দুর্গাপুর সবসময় এগিয়ে থাকে। সুতরাং বলাই বাহুল্য যে বিগ ব্যাস এই ক্লাব সমন্বয় কমিটির মস্তিষ্ক প্রসূত যে একটা বিরাট ক্রিকেটের একটা রাজস্ব যোগ্য তাকে যেভাবে দুর্গাপুর উপস্থাপিত করছে, আমরা কৃতজ্ঞ বিগ ব্যাস এবং দুর্গাপুর ক্লাব সমন্বয়ের কাছে যে তারা যেভাবে ক্রিকেটকে ক্রিকেটের মতো করে উপস্থাপিত করছেন, সেই সঙ্গে তারা গানে নাচে একদম আনন্দে কটা দিন ভরপুর হয়ে থাকবে। কয়েকদিন আগে শুনছিলাম যে সন্দীপ দে বলছিল যে আমরা ব্যবসাদাররা এই খেলাটা চালাই। সত্যি তো, ব্যবসাদাররা ছাড়া এত বড় প্রজেক্ট হয়, এত বড় প্রোগ্রাম হতে পারে? আপনারা যেভাবে দুর্গাপুরের মানুষকে মনে রেখেছেন, দুর্গাপুরের মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আগের বছর দেখেছিলাম শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটারকে, এবছরও শুরুতে কীর্তি আজাদ আর আরেকদিন আসছেন ফাইনালের ওপেনিং এর দিন আসছেন সন্দীপ পাটিল, এছাড়া আজকে শুনবো উষা উত্তপের গান। সুতরাং দুর্গাপুর নাচে গানে আনন্দে খেলায় বিভোর হয়ে থাকুক, দুর্গাপুর মেতে উঠুক বিগ ব্যাশের এই ক্রীড়া প্রতিযোগিতায়। সবাই ভালো থাকুন, আমরা আরো ভালো আরো ক্রিকেট দেখার অপেক্ষায় থাকলাম। ক্লাব সমন্বয়কে ধন্যবাদ জানাই, শুধু খেলা নয়, সমাজের আরো বিভিন্ন অংশে আপনারা নেমে পড়ুন, মানুষের পাশে থাকুন, আপনারা এগিয়ে যান। আপনাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, নরেন্দ্রনাথ বাবু সহ আপনাদের সকলকে জানিয়ে রাখি যে বিগ ব্যাশ একটা টুর্নামেন্ট,
এই টুর্নামেন্ট করাটাই কিন্তু শুধুমাত্র আমাদের লক্ষ্য নয়, ইতিমধ্যেই সারা বছর ভর আমরা নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আমরা চেষ্টা শুরু করেছি এবং আমরা আগামী দিনে আরো অনেকগুলো কাজ করার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের দু দুটি ট্রফি আমি দুটি ট্রফি এবার উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ন্যাচারালি পুরো অনুষ্ঠান 77 এর মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার হাতের মুঠোফোনে সরাসরি লাইভ, এবং তার পাশাপাশি যাদের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন সংবাদ সংস্থা যারা লাইভ করছেন এবং বাড়িতে বসে যারা দেখছেন এই অনুষ্ঠান বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সকলকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে এবং সমগ্র দুর্গাপুর বাসীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে আসবেন, যার জন্য অপেক্ষায় আমরা সকলে সেই উষা উদ্ধবজি আর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার জন্য আমরা সকলে অপেক্ষায় আছি। শিক্ষা থেকে সংস্কৃতি, খেলাধুলা থেকে বিনোদন, রাজনীতি থেকে সমাজনীতি, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রের মানুষজন যারা আজ এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টকে সফল করার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞাপনদাতা শোভানুধ্যায়ী আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি কেউ কেউ পিঠ চাপড়ে বলেছেন তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাংকস দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আন্ডার সেল, স্পেশাল থ্যাংকস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে, স্পেশাল থ্যাংকস 77 যাদের মাধ্যমে আপনারা পুরো টুর্নামেন্ট আগামী 4th April পর্যন্ত দেখবেন লাইভ, এবং যে মঞ্চে আজকে আমরা আছি, যে মাঠে আছি, সেই মাঠে আগামী 4th April থাকবেন সন্দীপ পাটিল। এবং সমগ্র খেলাকে আমরা যাতে সফল করতে পারি তার কারণ মনে রাখতে হবে যে এই টুর্নামেন্ট, এই স্টেডিয়াম আমাদের কিন্তু এই শহরের গর্ব, তাই এই শহরের সম্মানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র ক্লাব সমন্বয় নয়, আমাদের প্রত্যেকের। সুরজিৎ ফেনি, অলরেডি প্রচুর মিউজিশিয়ান আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আছে, মিউজিক আছে এবং তার সাথে আপনারা ট্রফি গুলো দেখুন সবাই, যারা দেখছেন এই ট্রফি গুলো শুধু দেখুন, আমরা অলরেডি আগেও দেখিয়েছি, আজকেও দেখুন আপনারা। তো একদম বিগ ম্যাচের চেয়ে দুটো ট্রফি সামনে রাখাই আছে, এখনই উদ্বোধন হবে 24 এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন লাইভ 77 লাইভ, এবং সরাসরি প্রথমে মাননীয় শ্রী নন্দনা চক্রবর্তী, ইডি ওয়ার্কস ডক্টর সত্যজিৎ বোস স্যার, আপনাদের অনুরোধ করছি প্রথমে আগে উইনার্স ট্রফির এই মুহূর্তে উদ্বোধন করার জন্য। চাইবো সকলে মিলে একবার প্লিজ বি হ্যান্ডস সবাই মিলে দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা 2K24 সিজন 2, এবং তার পাশাপাশি আমাদের উইনার্স ট্রফি পর এবার রানার্স ট্রফি। মিস্টার হেমন্ত বানিয়ালজি স্যার প্লিজ। শহর থেকে গ্রাম, সামগ্রিকভাবে সমগ্র রাজ্যের প্রান্তিক স্তরের খেলাধুলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগের এবার দ্বিতীয় বর্ষ
আর সেদিন দিবসে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বনিয়াজি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং এই দুটো কাপ আমাদের যারা কাপগুলো আপনারা সবাই দেখলেন কেমন লাগলো সবাই, এই কাপগুলো কিন্তু রানার্স এবং উইনারের কাপ আপনারা দেখলেন। এবং তার সাথে সাথে একদম একটু পরে অনুষ্ঠান উষা উৎসব এসে গেছেন বলছেন উষা উৎসব। ওয়াও, এই মঞ্চে এক্ষুনি একটু পরে উষা উৎসব জি আসবেন। আমরা কিন্তু আরেকটা মানে এই লাইভটা চার্জ ফিনিশ করে নতুন একটা লাইভে আসবো, ঠিক আছে? তো সেটা কিন্তু সবাই জয়েন করবে, শুধুমাত্র উষা উৎসবের প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন। চলছে সাউন্ডে দাদারা আছেন, মূল যে রোটা সামনের রোটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। এখানে আসবেন মেলোডি কুইন উষা উৎসব, এই সেই মঞ্চ আপনারা এক একটু পরেই দেখতে পাবেন। এখানে কিন্তু মঞ্চ রেডি আর সকলে কিন্তু মানে অপেক্ষা করছেন শুধু সে কখন আসবেন। এক্সেলেন্ট প্রোগ্রাম, বিপ্লব বিশ্বাস বলছেন একদম, এখনো কিন্তু বাজি ফাটছে, এখনো বাজি ফাটছে, আপনারা দেখুন। এবং খুব সুন্দর অনুষ্ঠান, দারুণ প্রোগ্রাম, অসাধারণ একটা আমরা প্রোগ্রামের সাক্ষী থাকবো আজকে। বিগ ব্যাশ 2K24 এর যে অনুষ্ঠান সেটা আজকে শুরু হয়ে গেছে, ওপেনিং সেরিমনি আপনারা দেখলেন এবং এখন একটু পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে উষা উৎসবের সেই পারফরমেন্স। সঙ্গে থাকুন সবাই, একদম সবাই রেডি।